তাহলে আমাদের যে ইয়াটা আমরা শুরু করছিলাম সেটা আমরা এখানে বলছিলাম যে আসলে আমাদের প্রফিট নির্ণয় করতে হলে আমাদের ডেপ্রিসিয়েশন যে সব হিডেন কস্ট আছে এগুলো নিয়ে চিন্তা করতে হবে, মানে চিন্তা না করলে আমাদের ইয়ে আসবে না। তো আমি এখানে আমাদের কোম্পানির একটা ইয়া দেখাচ্ছি, একটা এক্সাম্পল সেট করছি যে ব্যালেন্স সাথে আমাদের যে মানে একদম অ্যাকাউন্টিং এর যে একটা বিল আছে সেটার জন্য এখানে আমি বলছি রস লিমিটেড জার্নালে দেখাইছি। এখানে জার্নালটা প্রথম হচ্ছে এট দা টাইম অফ দা পারচেজ, যখন আমরা পারচেজ করছি তখন আমরা কি জার্নাল দিছি। এখানে দেখেন আমরা এখানে পারচেজ করছি সময় আমরা জার্নাল দিছি, এখানে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ৫৭,৫০০ তাহলে এখানে আমাদের ব্যাডের জিনিসটা কিন্তু আলাদা হয়ে গেল, ঠিক আছে। ডেবিট ক্রেডিটের বিষয় এটা কি মানে সায়েন্সের যে অঙ্ক আছে এটা অনেক ইজি, মানে কঠিন কিছু না কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট মানে ক্রয় হিসাব ডেবিট, ইনপুট ট্যাক্স হচ্ছে আপনার ৭,৭৫০০ টাকা, এটা হচ্ছে আমাদের ডেবিট, আর টু হচ্ছে আপনার আমিন ব্রাদার্সকে আমরা এত টাকা দিতে হবে, ঠিক আছে, এটা যখন আমরা পারচেজ করছি। তারপরে দেখেন আমরা এই মালটা যখন আমরা বিক্রি করছি, হ্যাঁ বিক্রি করছি তখন আমাদের কি জানাতে হবে, সেই মালটা আমরা যখন বিক্রি করছি তখন ঢাকা ইয়ার কাছে বিক্রিছি, ঢাকা ফুডের কাছে বিক্রি করছি, ঢাকা ফুড অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের এটা আসলে আমিন ব্রাদার্সটা লিখছি কিসের জন্য, আমিন ব্রাদার্সের সাথে আমাদের আচ্ছা ট্রানজ্যাকশনটা সাধারণত এখানে দেখা যাচ্ছে আমরা মানে আমাদের এখানে দেখেন এখানে টু সেলস হচ্ছে আমাদের সেলস মানে হচ্ছে নিট সেলস, যেটা আমরা আসবো পরে এটা নিয়ে হচ্ছে যেটা ভেরিয়েবল সেলস ভেরিয়েবল যে ইয়াটা আর কি ১০,৫০০। আচ্ছা, এখন আমরা দুইটা মানে ইয়াই দেখলাম, এটা যখন সেলস হয় এটা যখন পারচেজ হয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনার অ্যাকাউন্টিং শেখানো লাগে না, আমি এখানে মানে আমাদের যে রিবেট মানে আমরা কিভাবে মেকানিজম করি সেই জিনিসটা শেখানোর জন্য, আর তারপরে হচ্ছে যে অ্যাকাউন্টিং এর সাথে এদের একটা সম্পর্ক আছে, এবং আপনারা জানেন বহির্বিশ্বে কিন্তু এই সাবজেক্টটা আসলে মানে পড়ানো হয়, যেমন ইংল্যান্ডে ১০০ নম্বরের অনার্সে বা বিভিন্ন ইয়াতে কোর্সগুলোতে সাধারণত ১০০ নম্বরের একটা সাবজেক্ট আছে, এবং ইনকাম ট্যাক্স বা বিভিন্ন ইয়াতে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ ট্যাক্সেশন আছে, ওইখানে আপনার ভ্যাট ট্যাক্স এগুলো সবকিছু কাস্টমস সবকিছু নিয়ে প্রায় ৫১ ক্রেডিট নিয়ে ওনারা এখন বর্তমানে বাংলাদেশে শুরু করছে, এটা একটা ইন্টারন্যাশনাল মানের একটা ইয়ে মানে ট্রেনিং কোর্স, এটা মাস্টার ডিগ্রি ইন্টারন্যাশনাল মানের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের ক্রেডিট মানে ইয়া হয়েছে, এটাও ক্রেডিট। এখন এখানে দুইটা বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যারা লিমিটেড কোম্পানি এবং যারা আমরা রিবেট দিব তখন এই যে এই লোকদেরকে, হ্যাঁ এই লোকদেরকে আমরা সাধারণত মানে পেমেন্টটা সবসময় বাই চেকে করব, উইথ অ্যাকাউন্ট পে চেক যদি আপনি না করেন তাহলে আপনি রিবেট নিতে পারবেন না, আপনার রিবেটটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, ডিউ টু আপনার হচ্ছে অ্যাকাউন্ট পে চেক। আপনি মাধ্যমটা হবে ব্যাংকিং চ্যানেল। আচ্ছা, এখন এরপরে দেখেন আমাদের এখানে আমরা যে জিনিসটার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট টাইমে আমরা কি করব, যখন আমরা অ্যাডজাস্টমেন্ট দিব এখানে দেখেন ব্যাড আউটপুট ডেবিট, ব্যাড আউটপুট মানে বিক্রয়ের যে ইয়াটা জি এটা হচ্ছে ডেবিট, কত এখানে দেখা যাচ্ছে ১০,৫০০। এরপরে টু হচ্ছে আপনার
bad input to bad input. Input মানে হচ্ছে ক্রয়ের জন্য যেটা হইছে 7500. আচ্ছা তাহলে এখানে ডিফারেন্স যেটা, এই ডিফারেন্সটা হচ্ছে গভর্নমেন্ট পেয়েবল, মানে গভর্নমেন্টে পাবে ব্যাড পেয়েবল, ব্যাড পেয়েবল মানে এটা গভর্নমেন্টের পাওয়া জিনিস। তাহলে এখানে আমাদের কত হবে? 3000 টাকা, তাই না? এই 3000 টাকায় গভর্নমেন্ট আপনার কাছে পাবে এই অ্যাডজাস্টমেন্ট এন্ডির মাধ্যমে আমরা দেখতে পেলাম। তার মানে হচ্ছে এখানে এটা ক্রেডিট স্লটকে ডেবিট করছি, ডেবিট করার পরে আর যারা নাকি আমাদের ডেবিট ছিল এটাকে এখানে ক্রেডিট করছি, আর এখানে গভর্নমেন্ট আপনার কাছে পাবে সেটা ক্রেডিট, মানে হচ্ছে যে গভর্নমেন্ট আপনার কাছে এটা পাবে সেজন্য এটা আমরা ক্রেডিট করছি, ঠিক আছে? তাহলে এখন এই জিনিসটা আমরা দেখা যাচ্ছে ওই যে আমি একটা মানে ফর্মুলার কথা বলছিলাম যে আউটপুট পেবল সমান সমান হচ্ছে আউটপুট ট্যাক্স মাইনাস হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স, ঠিক? এখানে এটা আমি জার্নালের মাধ্যমে দেখাইলাম কারণ আপনাদের জিনিসগুলো ক্লিয়ার করার জন্য। এখন আমরা যখন নাকি এটা আমরা আবার পরিশোধ করব তাহলে তখন আপনি কি এন্ট্রিটা দিবেন? হ্যাঁ, যখন এটা আমরা মানে ব্যাংকে করি বা মানে আপনার ব্যাংকে করতে হবে, এই 3000 টাকা যখন আমরা পরিশোধ করব তখন আমরা লিখব ব্যাড পেবল অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট 3000 টাকা, তাই না? টু হচ্ছে আপনার ব্যাংক অথবা আপনার ক্যাশ। ব্যাংক বলতে আমি বলতে চাচ্ছি যে আপনার অনেক সময় আমরা চেকের মাধ্যমে কিন্তু ট্রেজারি চালান দিয়ে থাকি, জিনিসটা বুঝলেন? কিন্তু ট্রেজারি চালানের মাধ্যমে আমরা অনেক সময় ট্রেজারি চালান টিআর ফর্মের মাধ্যমে, যেরকম একটা ফর্ম আমি দেখাবো নেক্সট ক্লাসে, হ্যাঁ সেই ফর্মের মাধ্যমে এটা আমরা দিয়ে থাকি সোনালী ব্যাংকে নগদ টাকা দিয়ে। আবার অনেক সময় আমরা চেক দিই, কিন্তু এখানে চেক দিলে একটু দেরি হয় আমরা ট্রেজারি চালানটা পাইতে। ক্যাশ হবে ওই চেকটা ক্যাশ হওয়ার পরে আপনাকে সিল ছাপ্পর মারা দিবে, আর যদি আপনি ক্যাশ নিয়ে যান সাথে সাথে সিল ছাপ্পর মারা দিয়ে দিবে। তা আমি সাধারণত ক্যাশ নিয়ে যাওয়ার পক্ষপাতী, এখন যে যেভাবে করে। আমার আমার একটা বিদেশি কোম্পানি আছে, মানে আমি অনেক কথা দিছি করি, ইন্দোনেশিয়ান একটা কোম্পানি, ওনারা সবসময় চেকের মাধ্যমে করে, ওনারা আবার জানেও আমি বলেও দিছি 15 ডেজের আগে কিন্তু হইতে হবে। ওরা 1 তারিখে মনে করে একটা চেক দিয়ে দিল, 3 তারিখ 4 তারিখের মধ্যে ওইটা ইয়া হয়ে চলে আসে, এটা দুইবার যাইতে হয় আর কি, অসুবিধা নাই, এটা সেফ। সেফ মানে হচ্ছে যে টাকা পয়সা নিয়ে গেলে অনেক ধরনের সমস্যা হইতে পারে, সেই জন্য আমরা সেফ। আবার টাকা গুনতে যায় যে এটা জাল কিনা ইয়া কিনা, এটাগুলো কতগুলো বিষয় আছে। তাহলে আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে গভর্নমেন্টের কাছে আমাদের টাকাটা পয়সা গেল ব্যাংকের মাধ্যমে, আর আমাদের এই যে এখানে যারা আমাদের কাছে মানে পেয়েবল ছিল এটা আমাদের ডেবিট করে দিয়েছে, এখন জিরো হয়ে গেছে, মানে গভর্নমেন্টের কাছে টাকাটা চলে গেল। এখন তারপরে ওই যে আমি একটা ফর্মুলা দেখাইছি সেই ফর্মুলা মাঝে ফেলে দেখেন ঘটনাটা সেম। এটা আমরা অ্যাকাউন্টে একটা জার্নালের মাধ্যমে দেখাইলাম জিনিসটা ইজি হওয়ার জন্য, বোঝার জন্য। এরপরে হচ্ছে আমরা এখানে বলতে যাচ্ছি যে এখানে প্রথমে আমরা বলছিলাম যে আমাদের আদর্শ হার হচ্ছে দুইটা, একটা হচ্ছে 15%, একটা হচ্ছে 0%। এরপরে কিছু কিছু জিনিস আমাদের এখানে দেখা যাচ্ছে আছে, সেটা আমাদের কি এখানে হচ্ছে 2%, যেমন 2% আছে। 2% কারা দেয় জানেন? 2% দেয় হচ্ছে যারা নাকি ডেভেলপার, ডেভেলপার কোম্পানি যখন আপনার কোনো রেজিস্ট্রেশন করতে যান তখন এটা 2% অ্যাপ্লিকেবল হবে। আমি আপনাদের গভর্নমেন্ট যে অর্ডারটা আছে কোনটার কোন হার এটা আমি নেক্সট ক্লাসে পাই যাবেন আপনারা। এরপরে হচ্ছে 3%, 4.5%, 5%, 7%, এইভাবে বিভিন্ন রেট গুলো আমাদের এখানে দেওয়া আছে। এটা ট্যাঙ্কেটেড ভ্যালু, মানে ওই যে আমি দেখাইছিলাম যে আপনার যে ভ্যালু ডিক্লারেশনের উপর আপনারা ভ্যালু ডিক্লারেশনের উপরে আপনারা জিনিসটা পে করেন, সেজন্য এটা বিভিন্ন হার হয়ে থাকে, ঠিক আছে? সেটা একটা সাধারণ আদেশ আছে, সেই সাধারণ আদেশটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। আর কাছে 10%। এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে এখানে কমার্শিয়াল ইম্পোর্টার আর হচ্ছে আমাদের ব্যবসায়ী, কমার্শিয়াল ইম্পোর্টার কারা আর ব্যবসায়ী কারা আমরা একটু জেনে নিই। কমার্শিয়াল ইম্পোর্টার হচ্ছে আপনারা তার একটা আইডেন্টিটি হলো, তার আপনার একটা আইআরসি থাকবে, আইআরসি হচ্ছে আপনার মানে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে, আর তার মানে ব্যাংকে অ্যাকাউন্ট সবারই থাকবে, ট্রেডারেরও থাকবে এয়ারও থাকবে, সে মানে এলসি করে, তারপরে হচ্ছে তার মানে সে ইম্পোর্ট করে সে হোলসেলে বিক্রি করতে পারে অথবা ট্রেডও করতে পারে। তো সাধারণত আমি মানে চক বাজার আর নবপুরে বেশি ব্যবসায়ীদের সাথে আমি কাজ করি, আমার বেশ কিছু কনসাল্ট মানে এখানে প্রতিষ্ঠান আছে, আমি কনসালটেন্সি করি। তা আমি দেখতে পাচ্ছি যে ওইখানে আমি ম্যাক্সিমাম সময় তারা হোলসেল দেয়,
তাদের আসলে সেই সময় হয় না। এবং চক বাজারে বেশ কিছু ক্লায়েন্ট আমার আছে, এবং ওনারাও ঠিক একই সিমিলারলি ওনারা ইয়া দেয়, কি বলে আমার হোলসেল দেয়, তাদের খুচরা বিক্রি করার মতো সময় তাদের নেই, ঠিক আছে? এটা আমি দেখছি, কিন্তু তারা পারে নর্মাল ট্রেড করতেও পারে, তারা মানে ব্যবসায়ী হিসেবে কাস্টমারের কাছে সে বিক্রি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কমার্শিয়াল ইম্পোর্টার এবং ট্রেডারের মধ্যে পার্থক্য হলো, ট্রেডার আপনার হচ্ছে কমার্শিয়াল ইম্পোর্টার অথবা ম্যানুফ্যাকচারারের কাছ থেকে সে কিনে বিক্রি করবে, তার একটা দোকান থাকবে, তার একটা ট্রেড লাইসেন্স আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সে মানে 15% ব্যয় দিলে তাকে মূল্য ঘোষণা একের খ ফর্মে দিতে হবে, আবার যে নাকি ইম্পোর্টার তারও একের খ দিয়ে দিতে হবে মূল্য ঘোষণা, ঠিক আছে? এই যে এখানে আমাদেরকে প্রশ্ন হচ্ছিল যে সকল আমদানিকারক কি ব্যবসায়ী, সকল আমদানিকারক কিন্তু ব্যবসায়ী হইতে পারে, তাই না? থিম অনুযায়ী হইতে পারে, কিন্তু সকল ব্যবসায়ী কিন্তু আমদানিকারক নয়, কারণ যার আইআরসি আছে যে মাল বিদেশ থেকে আমদানি করে তাকে মানে আমরা ইম্পোর্টার বলবো, তাই না? কিন্তু অনেকে যাদের আইআরসি নাই কিন্তু ব্যবসা করতেছে তারা ব্যবসায়ী। তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে যে আমাদের আইআরসি থাকতে হলে আমাদের মানে আইআরসি থাকবে, আরো কিছু কিছু জিনিস তাদের থাকবে, তারা এলসি করতে হবে, তারা মনে কর বিদেশি বায়ারদের সাথে কমিউনিকেট করতে হবে, এটা কিন্তু সবার দ্বারা স্কিল থাকে না, হ্যাঁ, সেজন্য তাদের এই এই ক্যাপাসিটি গুলো থাকবে। আর ব্যবসায়ী হচ্ছে সে মনে করেন একজন ইম্পোর্টারের কাছ থেকে মাল কিনে সে বিক্রি করতেছে, ঠিক আছে? তাহলে এখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সকল মানে এই বিষয়টা আমাদের তাহলে ক্লিয়ার হলো ব্যবসায়ী এবং কমার্শিয়াল ইম্পোর্টারের। আর প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা যে কমার্শিয়াল ইম্পোর্টার, সেই কমার্শিয়াল ইম্পোর্টারের যে মালটা আমরা নিয়ে আসি, কমার্শিয়াল ইম্পোর্টারের যে মালটা আমরা নিয়ে আসি, সেই মালটা যদি কোনো আকৃতি প্রকৃতি চেঞ্জ না করে হুবহু বিক্রি করি তাহলে ঠিক আছে, তাহলে এটার কোনো মানে কথা নাই। কিন্তু আপনি যদি কোনো মানে কমার্শিয়াল ইম্পোর্টার সে একটা মাল নিয়ে আসার পরে বাংলাদেশে এসে যদি প্যাকিংও করে তাহলেও সে ম্যানুফ্যাকচারার হিসেবে ট্রিটেড হবে, এটা ব্যাডের আইন। আমি আবার বলছি, যদি কোনো কমার্শিয়াল ইম্পোর্টার সে মনে করেন এগুলো গ্রুস হিসাবে নিয়ে আসছে এবং গ্রুস হিসাবে সে বিক্রি করে দিচ্ছে, তাহলে সে কমার্শিয়াল ইম্পোর্টার। আর সে যদি মনে করেন আজকে মনে করেন সে গরু দুধ নিয়ে আসলো বিদেশ থেকে, যেটা আমরা পাউডার মিল্ক বলি, হ্যাঁ, সে পাউডার মিল্ক নিয়ে আসলো, পাউডার মিল্ক নিয়ে আসে বস্তা হিসাবে, বাংলাদেশে এনে প্যাকিং করছে 1 কেজি হিসাবে, তাহলে সে অলরেডি ম্যানুফ্যাকচারার। তাহলে ম্যানুফ্যাকচারার হইতে হলে তাকে ম্যানুফ্যাকচারের প্রত্যেকটা জিনিসই তাকে মানতে হবে। নাম্বার ওয়ান, তাকে মূসক ওয়ানে হচ্ছে তাকে মূল্য ঘোষণা দিতে হবে, তারপরে হচ্ছে ক্রয় রেজিস্টার, বিক্রয় রেজিস্টার, তারপরে চলতি হিসাব মেনটেন করতে হবে, মাস শেষে তাকে রিটার্ন জমা দিতে হবে, রিটার্ন সবারই দিতে হবে। আমি তো একটা কথাই বলছি, যারই বিন আছে তারই রিটার্ন দিতে হবে, ঠিক আছে? বিন নাম্বার যারা আছে তার রিটার্ন দিতে হবে, সেই হোক কমার্শিয়াল ইম্পোর্টার হোক ট্রেডার। এখানে আরেকটা জিনিস, আমাদের অনেক সময় আমরা প্যাকেজ ব্যাট দিই, প্যাকেজ ব্যাটটা কিন্তু আসলে কারা? প্যাকেজ ব্যাট হচ্ছে এমন একটা ব্যবসায়ী যার নাকি মনে করেন এই যে পাড়ের দোকানদার, এই যে এখানে মুদির দোকানদার, হ্যাঁ, এরা অনেক সময় ব্যাট দেওয়ার অভ্যস্ত হওয়ার জন্য গভর্নমেন্ট একটা নিয়ম করছে প্যাকেজ ব্যাট, ঠিক আছে? প্যাকেজ ব্যাট ইয়া হচ্ছে আমরা নেক্সট ইয়াতে এটা একটু পরে আমরা প্যাকেজ ব্যাট নিয়ে আমরা কথা বলবো। তাহলে এখানে আমাদের আকৃতি প্রকৃতি চেঞ্জ হলে আজকে তাহলে আপনারা একটা জিনিস জানেন, ব্যাটের আইন অনুযায়ী যদি কোনো প্রোডাক্ট আপনি কমার্শিয়াল হিসেবে আমদানি করে নিয়ে আসেন, এটা আকৃতি প্রকৃতি চেঞ্জ হলে এটা ম্যানুফ্যাকচারার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আপনারা যখন আমরা কোনো ক্লায়েন্টকে ইয়া দিবেন তখন সে ম্যানুফ্যাকচার হিসেবে ট্রিটেড হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমরা সাধারণত যদি মাল এখানে বিদেশ থেকে নিয়ে আসি, হ্যাঁ, বিদেশ থেকে নিয়ে আসার পরে আমরা সাধারণত কিছু কিছু দাব আমরা অতিক্রম করে খুচরা বিক্রেতার কাছে দিই। হ্যাঁ, খুচরা বিক্রেতা হচ্ছে এখানে কিরকম, আমাদের মনে করেন আমরা আমদানি করে একটা মাল নিয়ে আসলাম, প্রথম মনে করেন একজন ডিস্ট্রিবিউটরকে দিলাম, ডিস্ট্রিবিউটর কি করলো, ডিস্ট্রিবিউটর আবার পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করলো, পাইকারি বিক্রেতা আবার খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলো। এই যে একটা পর্যায়, এই যে একটা মানে সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা ব্যবসায়ী পর্যায় বলি, ট্রেড পর্যায় বলা হয়। কিছু বলবেন? বলছি বিজনেস সার্কেল। হ্যাঁ, বিজনেস সার্কেল, এটা একটা সার্কেল, সার্কেল, এই সার্কেলটার মধ্যে আমাদের এই কাজগুলো হয়ে থাকে সাধারণত। এরপরে আমাদের সাধারণত ব্যয়ের ক্ষেত্রে আমরা তিনটা পর্যায়ে সাধারণত থাকে, তিনটা পর্যায় হচ্ছে পণ্যের ক্ষেত্রে ব্যয় আদায় করার জন্য তিনটা পর্যায় রয়েছে। আমরা পণ্যের যখন আমরা পণ্য কোনো মানে ইয়া করবো, মানে যে কোনো পণ্যই হোক সেই পণ্যটা
আমরা দুই তিনটা স্টেজে আমরা সাধারণত মানে ইয়ার করে থাকি। একটা হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, এটা হচ্ছে আমদানি পর্যায়ে, দ্বিতীয় হচ্ছে উৎপাদন পর্যায়ে, তৃতীয়টা হচ্ছে ব্যবসায়িক পর্যায়ে। এই তিনটা পর্যায়ে আমাদের সাধারণত ব্যয়গুলো সাধারণত আমাদের নির্ধারণ হয়, এবং সেইগুলো আমাদের হচ্ছে যে এটা আমি আরেকবার প্রথমেই বলছি যে ব্যয়টা যতবারই হাত বদল হবে ততবারই কিন্তু আমার ব্যয় অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এই তিনটা পর্যায়ে সাধারণত আমাদের হয়ে থাকে। আমরা সাধারণত পণ্যগুলি আমরা কিভাবে পাই, বিদেশ থেকে আমদানি করলে, উৎপাদন করলে। আর ব্যবসায়ী পর্যায়ে হচ্ছে ব্যবসায়ী পর্যায়ে এমন একটা পর্যায়ে যেটা নাকি সাধারণত আমাদের রিটেল কাস্টমার মানে মানে হোল কাস্টমার যারা ফাইনাল কনজিউমার যারা তাদের কাছে পৌঁছায় দেওয়া হচ্ছে ব্যবসায়ী পর্যায়ে। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা মানে আজকে মনে করেন এখানে যে একটা দোকান থাকলো এখানে, যেমন ডিপার্টমেন্টাল স্টোর, এরা ব্যবসায়ী পর্যায়ে। তাহলে আমাদের এখানে আমাদের ব্যবসায়ী পর্যায়ে আমাদের চার ভাগে ভাগ করা যায়। এই ব্যবসায়ী পর্যায়টাকে আমরা চার ভাগে ভাগ করি সাধারণত। এই ব্যবসায়ী পর্যায়ের মধ্যে আমাদের প্রথমে আছে স্ট্যান্ডার্ড ব্যাট পদ্ধতি। স্ট্যান্ডার্ড ব্যাট পদ্ধতি আসলে ব্যাপারটা হচ্ছে যে ব্যাটটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেমে ইয়া করা হয়। স্ট্যান্ডার্ড ব্যাট হিসাবে আমরা স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেম, স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেমটা হচ্ছে কি আমরা একটু জেনে নিই। এটা কিন্তু আমাদের সব জায়গায় স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেমটা মানে হচ্ছে ব্যাটের অ্যাকচুয়াল পর্যায়ে, ব্যাটটাকে প্রদান করার অ্যাকচুয়াল এরাই হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেম। কিন্তু আমরা আমাদের দেশের নতুন ব্যাট আইনের জন্য হোক বা আমাদের দেশের লোকজন এই জিনিসটা না বোঝার দরুনই হোক, আমরা আরো কিছু কিছু জিনিস আমরা সাধারণত ইয়া করে থাকি। সেটা কি, সেটা হচ্ছে মনে করেন 5% টেট ব্যাট পদ্ধতি। 5% আপনি মনে করেন আজকে 5% ব্যাট দিবেন, ঠিক আছে, 5% ব্যাট আপনারা দিয়ে আপনারা ইচ্ছা করলে ব্যাট আপনারা ইয়া করতে পারেন, এটা আইনে আছে। ঠিক আছে, তারপরে একটা কি আছে, তারপরে হচ্ছে আমদানির পর প্রথম বিক্রয়ের ক্ষেত্রে সিল মারা পদ্ধতি। আপনি আপনি প্রথম বিক্রয় যদি করেন, হ্যাঁ, তাহলে আপনি সিল মেরিয়া বিক্রি করলে আপনার কোন ধরনের মানে ইয়া ট্রেজারি চালানোর মাধ্যমে আপনার কোন ট্যাক্স পরিশোধ করতে হবে না, কারণ আপনি কিন্তু সিল মারা পদ্ধতি বলছেন মানে আপনি যখন নাকি ইম্পোর্ট করে নিয়ে আসছেন তখন ব্যাট অ্যাটিভি সবই কিন্তু দিয়ে আসছেন, তখন আপনি যখন ফার্স্ট পার্টির কাছে বিক্রি করতেছেন তখন ওইখানে একটা সিল মেরে দিবেন যে এই প্রোডাক্টটির বিল অফ ইন্ডি নাম্বার এত, হ্যাঁ, ডেটেড এত, চিটাং কোডের মাধ্যমে পরিশোধিত, ডিউটি চিটাং কোডের মাধ্যমে পরিশোধিত, অথবা যে পোর্ট হোক সেটা বেনাপুর হলে বেনাপুর। এটা একটা পদ্ধতি, সেটা হচ্ছে আপনি যে ফার্স্ট পার্টির কাছে বিক্রি করেন, কারণ কিছু কিছু প্রোডাক্ট আছে দেখা যাচ্ছে যে আমরা চিটাং কোড থেকে বিক্রি করে দিই, এটা হচ্ছে ফার্স্ট পার্টির কাছে। এটার জন্য আপনার অ্যাটিভি ভ্যালুতে তখন আপনার কোনো ব্যাট পরিশোধ করতে হবে না, আপনার ব্যাট তো অ্যাটিভি দিয়েই আসছে। নেক্সট হচ্ছে আমাদের প্যাকেজ ব্যাট। আমি যে কিছুক্ষণ আগে বললাম এগুলো হারও আমি বলবো এবং প্রত্যেকটা এসআর আমি দেখাই দেবো আপনাদেরকে। প্যাকেজ ব্যাট কারা দিবে, ক্ষুদ্র ব্যবসায়ী। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে প্যাকেট ব্যাটের যে আওতাটা আমাদের আছে সেই প্যাকেট ব্যাটের মধ্যে দেখা যাচ্ছে 1,86,667 টাকা যদি কারো ইয়া হয় মানে বছরের সেল হয় এটার 15% 28,000 টাকা দিবে। এখন মনে করেন আপনি আজকে মনে করেন যে নবাবপুরে কোনো ব্যবসায়ী সে কি 1,86,000 টাকা সে বিক্রি করে নাকি সারা বছরে, এটা কোনো দিন ইয়া হয়, এটা কোনো দিন লজিক হয়, উনি কি প্যাকেজ ব্যাট দেওয়ার আওতায় পড়ে? প্যাকেজ ব্যাট কারা দিবে, প্যাকেজ ব্যাট দিবে যারা নাকি পানের দোকানদার, মুদির দোকানদার, এরকম যেসব ছোটখাটো ব্যবসায়ী তারা দিবে। ঠিক আছে, তারা কিন্তু বড় ব্যবসায়ী পড়ে, তারা ট্রেড পর্যায়ে পড়ে। ঠিক আছে, ট্রেডার পর্যায়ে ওনারা পড়ে, সুতরাং ওনাদের কিন্তু মানে প্যাকেজ ব্যাটের আওতায় উনি না, উনি 5% দিতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি স্ট্যান্ডার্ড ব্যাট দেই আর 5% দেই, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আমি আপনাকে দেখাবো। স্ট্যান্ডার্ড ব্যাট যদি আমরা দেই তাহলে হচ্ছে 15% আপনাকে দিতে হবে, আর যদি মানে টেট ব্যাট দেন তাহলে 5% দিতে হবে। আচ্ছা, আমি এখন আপনাকে দেখাই, এখানে মনে করেন ধরেন এখানে 15% দিতে হবে স্ট্যান্ডার্ড ব্যাটে যদি আমরা আসি, এটা সংক্ষেপে লিখি SBS স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেম, আর এটা হচ্ছে টেট মানে টেট ব্যাট। আমি একটা উদাহরণ দিচ্ছি এখন, স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেমে আপনি তো মনে করেন একটা মাল আপনি নিয়ে আসেন,
মানে চিটাং থেকে একটা ইম্পোর্ট করে নিয়ে আসেন 1000 টাকার একটা মাল, এটা আপনি মনে করেন 15% ভ্যাট দিয়ে আসছেন, আর আমি বলছিলাম 133-34 এটার 5% দিয়ে আসছে, উদাহরণ দিচ্ছি আমি, তাহলে এখানে 1500 দিয়ে আসছেন আর এখানে আপনি দিবেন 67 টাকা, মানে হয় 134 ইন্টু হচ্ছে 5% ইন্টু 5%, তাহলে 67 টাকা 70 পয়সা, মানে 66 টাকা 70 পয়সা, ঠিক আছে? তাহলে আমরা কত টাকা ব্যয় দিলাম? প্রায় 200 টাকার মতো দিচ্ছি, 216 টাকা আমরা দিচ্ছি, তাই না? এখন যদি আমরা স্ট্যান্ডার্ড সিস্টেমে ব্যয়টা দেন, তাহলে আপনি এই 216 টাকা, এই জিনিসটা যদি মনে করেন আপনি এখন বিক্রি করেন, আমি বলছিলাম এই জিনিসটা যদি বিক্রি করেন মনে করেন আপনার 1500 টাকা, তাহলে এটা 15% ব্যয় হচ্ছে কত? 225 টাকা, তাই না? তাহলে এটা দিলে বাদ দিলে 9 টাকা হয়, তাহলে আপনি 9 টাকা পার পিসে আপনার ব্যয় দিবেন। এটা আমি এক্সাম্পল, এটা আরো কমবে, এটা এত ব্যয় আসে না, কিন্তু ঘটনা হচ্ছে আমি একটা এক্সাম্পল সেট করার জন্য বলছি। এখন এই প্রোডাক্টটা আপনি 1500 টাকা বিক্রি করেন, ঠিক আছে? 1500 টাকার উপরে কিন্তু আমি 15% ধরছি, এই 9 টাকা ব্যয় দিবেন যদি স্ট্যান্ডার্ড সিস্টেমে আপনি ব্যয়টা দেন। আর যদি স্ট্যান্ডার্ড সিস্টেমে না দিয়ে আজ আপনি 5% মানে ব্যবসায়িক ব্যয় দেন, তাহলে কত টাকা দিবেন? দেখেন 1500 টাকা ইন্টু 5% কত হয়? 1500 টাকার 5% আমাদের ইন্টু 5%, তাহলে এখানে 75 টাকা। এখন আপনি চিন্তা করেন, আপনি একজন ব্যবসায়ী, আপনি কি 9 টাকা ব্যয় দেবেন না 75 টাকা ব্যয় দেবেন? অবশ্যই 9 টাকা দেবেন। তাহলে 9 টাকা যদি আপনার দিতে হয়, হ্যাঁ, তাহলে আপনি কি করতে হবে? এখানে আপনি যদি রিটেল করতে 5% ব্যয় আপনি দেন, তারপরে আপনার দুইটা রেজিস্টার মেনটেন করতে হবে। ব্যয়ের আইন অনুযায়ী দুইটা রেজিস্টার মেনটেন করতে হবে। কি কি রেজিস্টার? একটা হচ্ছে পারচেস রেজিস্টার, একটা সেলস রেজিস্টার। এখানে আরেকটা রেজিস্টার বেশি মেনটেন করতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট। এটা হচ্ছে মানে অ্যাকাউন্ট কারেন্ট অথবা চলতি হিসাব। এখানে 16-17 এবং 34, আর একটা কাজ করতে হবে, এখানে একটা ভ্যালু ডিক্লারেশন দিতে হবে। আর অনলাইন যদি আমাদের দেশে কার্যকরী হয়ে যায়, তাহলে অনলাইন হয়ে গেলে আর ব্যয় মানে মূল্য ঘোষণার আর বাধ্যবাধকতা থাকবে না, ঠিক আছে? মূল্য ঘোষণাটা আপনারা আপনাদের যে আমি তো প্রথমেই প্রথম ইয়াতে আমি বলছিলাম ব্যয়টা হচ্ছে একটা স্বনির্ধারিত পদ্ধতি। তবে আপনার খেয়াল করতে হবে যে আপনার যে প্রোডাক্টটা আছে পাশের মার্কেটে আপনার কত টাকা দাম আছে সেটাকে মানে ইয়া রেখে আপনাকে বিক্রি করতে হবে। আমি কিছু কিছু নবপুরে ব্যবসায়ী আমি দেখছি, তারা এটিভি ভ্যালু যেটা দিয়ে আসছে চিটাগাং পোর্টে তার চেয়ে কমেও বিক্রি করে। কিসের জন্য জানেন? কারণ মার্কেটে এখন এভাবে চলতেছে, হ্যাঁ, তা সে গভর্নমেন্ট তো নির্ধারণ করেছে যে আপনি এটিভি ভ্যালুতে বিক্রি করতে পারেন, কিন্তু এটিভি ভ্যালুর চেয়ে কমেও বিক্রি করে, এটা তাদের ব্যবসায়িক টেকনিক। তাহলে যাই হোক, এখানে আমাদের তাহলে স্ট্যান্ডার্ড প্রাইস সিস্টেমটাই হচ্ছে আমাদের ব্যয়ের অ্যাকচুয়াল পদ্ধতি, এবং সেটা নিয়ে আমরা বারবার কথা বলবো। এখানে টেট বেড বা 5% ব্যয় যেটা, সেটা আমাদের এমনিও লস। লস মানে হচ্ছে আপনি এখানে 9 টাকা দিবেন, এখানে দিবেন 75 টাকা। আর ব্যবসায়ীরা সবসময় কিন্তু লাভই বুঝে, কিন্তু কেন এই কাজটা করতে চাচ্ছে ব্যবসায়ীরা, এটা কেন করে না? তাদের মধ্যে একটা ভীতি কাজ করে, তাহলে এই খাতাপত্র কিভাবে মেনটেন করবো, এই সেই এইসব ভীতি কাজ করে। আসলে খাতাপত্র মেনটেন তো আমি দেখাবো আমাদের ট্রেনিং এর পর্যায়ক্রমে, কিন্তু আমাদের এসব খাতাপত্র মেনটেন গুলো আসবে। তাহলে আমাদের এখানে এই খাতাপত্র মেনটেন করবে সিম্পল ব্যাপার, একটা ট্রেনিং করলে এনাফ এই খাতাপত্র মেনটেন করা শেখার জন্য। একবার একটা জিনিস শিখলে আপনি অন্যগুলো আপনি ইজিলি পারবেন। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সিস্টেম। আর প্যাকেজ ব্যাডের সিস্টেমটা তো আমি আপনাকে বললাম, প্যাকেজ ব্যাডটা হচ্ছে যে এখানে 186,000 টাকা হচ্ছে আপনার কত? 28,000 টাকা, এটা 15% ব্যয় বছরে একবার আর কি। তারপরে হচ্ছে অন্যান্য সিটি কর্পোরেশন, মানে এটা হচ্ছে ঢাকা শহরের জন্য, অন্যান্য সিটি কর্পোরেশন 1,33,000 টাকা, এটা হচ্ছে 20,000 টাকা আপনার ব্যয় দিতে হবে। জেলা শহর বা পৌর এলাকা হচ্ছে 93,000 টাকা, এখানে দিতে হবে আপনার 14,000 টাকা ব্যয় দিতে হবে। অন্যান্য এলাকা বা অন্যান্য শহরে হচ্ছে 86,000 টাকা, এখানে 7,000 টাকা ব্যয় দিতে হবে। এটা হচ্ছে প্যাকেজ ব্যয়ের সিস্টেম। আচ্ছা, তারপরে আমাদের একটা জিনিস আছে যেটা আমাদের দেশে খুব বেশি জরুরি দরকার, আমরা এটা নিয়ে আমরা সাধারণত মানে অনেক কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্যাড চেইন। প্যাকেজ ব্যাড তো ভিন নাম্বার দরকার পড়ে না,
ওদের আসলে এত কিছু মানে লাগে না, তো বিন থাকতে পারে, বিন অনেকেরই থাকে। আর প্যাকেজ ব্যাগ যারা দেয় তারা একটু সুবিধা বুক করে আর কি। সেটা হচ্ছে তাদের দেওয়ার কথা হচ্ছে টেন্ট বেড, টেন্ট বেড দেওয়ার কথা, দেখা যাচ্ছে তারা প্যাকেজ ব্যাগ দিয়ে কোনো রকম সারার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা কিন্তু আসলে প্যাকেজ ব্যাগ আপনি দিলে আপনি কোনো মতে আপনার ইয়া করতে পারবেন না। কিসের জন্য? ওর কাছে মূসক চালান নাই, মানে মূসক ইলামের চালান নাই দেখে গাড়ি আটক করতেছে। প্যাকেজ বেড ওলা মূসক চালান দিতে পারবে না, টেন বেড ওলা দিতে পারবে, সাপ্লাই চেইন থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাড চেইন। ব্যাড চেইন জিনিসটা হচ্ছে আমাদের মানে এখন মনে করেন পুরো উৎপাদনকারী অথবা ইম্পোর্টার যারা প্রোডাকশন করে, প্রোডাকশন করে যারা তাদের কাছ থেকে মনে করেন মালটা গেল আপনার হোলসেলের কাছে, হোলসেল হোলসেলের কাছ থেকে যেগুলো আপনার রিটেলারের কাছে, রিটেলার এই এই ধরনের কয়েকটা হাতি, এটি হচ্ছে আমাদের ব্যাচে, ঠিক আছে? এখানে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখানে আপনার ইয়া হবে, মানে এখানে ব্যাড অ্যাপ্লিকেবল হবে। কিছুক্ষণ আগে আমি আপনাকে দেখে দেখাইছিলাম যে এখানে 60 পয়সা হোলসেলার দেয়, 70 পয়সা রিটেলার দেয়, 60 পয়সা 60 পয়সা ব্যাট দেয়। মনে করেন এখন এমন ঘটনা হচ্ছে প্রত্যেকটা জিনিসেই এখানে আপনাদের কাস্টমারের কাছে পৌঁছানোর পর্যন্ত যতগুলো হাত বদল হবে, এখানে উৎপাদনকারীর কাছ থেকে হোলসেলারের কাছে গেছে, হোলসেলারের কাছ থেকে রিটেলারের কাছে গেছে, রিটেলার ফাইনাল কনজিউমার কেও সে মুশকিল আবেন চালান দেবে অথবা ইসিএর চালান দেবে। ইসিএর কি জানেন? এগুলো জানতে হবে তো, আমরা তো বাংলাদেশে থাকি। 2008 সালে বাংলাদেশে ইসিআর ব্যবহার হচ্ছে, ইসিআর হচ্ছে ইলেকট্রিক ক্যাশ রেজিস্টার, ঠিক আছে? ইলেক্ট্রিক ক্যাশ রেজিস্টারের মাধ্যমে আমরা মুশকিল আবেনের বিকল্প চালান আমরা ইউজ করতে পারি। এটা দোকান থেকে আই এটা দেয় আর কি। হ্যাঁ, লেখা থাকে যে ব্যাটার তো ব্যাটে তো আপনার ব্যাটাবল বেলে হয় তো এটা লেখা থাকে, ঠিক আছে? পিনটেবল দেয় পিনটেবল। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের দেখা যাচ্ছে যে এখানে ব্যাড চেইনটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি, আপনারা একটু পড়লে আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাড চেইন জিনিসটা কি। এখানে তিনটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে একই প্রোডাক্টে, ঠিক আছে? একটু চোখ বুলালে এটা বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে প্রথমে আমি দিয়েছি উৎপাদন পর্যায়ে, উৎপাদন পর্যায়ে এখানে আমাদের কিছু মানে আমরা মানে প্রোডাক্টের নাম দিছি, র মেটেরিয়ালের নাম দিছি, তারপরে হচ্ছে পাইকারি পর্যায়ে, পাইকারি পর্যায়ে তার কিছু একটা ভ্যালু ডিক্লারেশন দেখায় আমরা এখানে একটা ভ্যালু বের করছি, তারপরে হচ্ছে আপনার খুচরা পর্যায়ে, এখানেও আমাদের একটা ভ্যালু ডিক্লারেশন দিয়ে আমরা একটা মানে ইয়া বের করছি। তা এখন দেখা যাচ্ছে যে চূড়ান্ত ভোক্তার কাছে ব্যাট সহ 6.44 টাকা বিক্রি করলেন, চূড়ান্ত ভোক্তা ব্যাট প্রদান করছে 84.84 টাকা, সকল পর্যায়ে মূসক সমান সমান হচ্ছে এখানে আমাদের ভোক্তা পরিশোধিত মূসক। আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম যে ভোক্তা ভোক্তাই ব্যাটটা পরিশোধ করবে, ঠিক আছে? এখন আমরা আমরা একটা অঙ্কের মাধ্যমে, যেহেতু আমাদের এই জিনিসটা আসছে, আমি অঙ্কটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এখানে ভোক্তা দেখা যাচ্ছে যে 84 পয়সা ব্যাট দিচ্ছে, বুঝছেন? 84 পয়সা ব্যাট দিচ্ছে ভোক্তা। তাহলে কিভাবে আসতেছে আপনি দেখেন, প্রথমে উৎপাদনকারী একটা ব্যাট দেয়। হ্যাঁ, উৎপাদনকারী কত দেয়? উৎপাদনকারী এখানে 60 পয়সা ব্যাট দেয়, আপনারা খেয়াল করেন 60 পয়সা ব্যাট দেয় উৎপাদনকারী। আচ্ছা, খুচরা বিক্রেতা এখানে কত ব্যাট দেয়? 12 পয়সা ব্যাট দেয় প্লাস, তারপরে হচ্ছে পাইকারি পর্যায়ে 12 পয়সা ব্যাট দেয়। তাহলে এখন যোগ করে দেখেন তো কত হয়? 84 পয়সা। ফাইনাল কনজিউমার কিন্তু 84 পয়সাই দিচ্ছে, এই ব্যাগটা কে বহন করতেছে? কনজিউমার ব্যবহার করতেছে। আমরা কি করতেছি? আমরা মাঝে মেকানিজম করে আমরা রিবেট নিয়ে আমরা লামসাম একটা পরিশোধ করতেছি। এখন অনেক ব্যবসায়ী আছে যে ব্যাট আমি দেই, আসলে কিন্তু তা না,
ব্যাট কিন্তু ব্যবসা এড়াই দিচ্ছে না, ব্যাট দিচ্ছে ফাইনাল কন্ট্রোল, অলওয়েজ ফাইনাল কন্ট্রোল। আচ্ছা তাহলে আমাদের এখানে এটা আমাদের যে জিনিসটা হলো যে ফাইনাল কনজিউমারে আমার 84 বসে ব্যাট দিচ্ছে, এটা কিন্তু কোনো ব্যবসায়ী না, এটা ব্যবসায়ীরা এখানে লামসাম তাদের যে এডিশনের উপরে যে ব্যাটটা তারা দিচ্ছে এবং সেটার মধ্যে আবার তারা রিবেট নিয়ে ব্যাটটা দিচ্ছে। তাহলে এখানে আমাদের তাহলে ব্যাট চেনটা এখানে আপনারা যদি পড়েন তাহলে আমি জিনিসটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি এবং এটা আপনাদের মাথায় চলে আসবে, আর যতবারই হাত বদল হবে ততবারই কিন্তু আমাদের ব্যাট অ্যাপ্লিকেবল এই জিনিসটা মনে রাখতে হবে। আর যে ব্যবসায়ী হোক না কেন, আজকে থেকে আপনি আজকে কমার্শিয়াল ইম্পোর্টার তাতে কি হয়েছে, আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনি মূসক লাভে চালাতে দিবেন, হয় এটিভি ভ্যালুতে দেন না হয়তো আপনি মূল্য ঘোষণা দা দেন, কিন্তু আপনাকে মূসক চালান দিতে হবে। এটিভি ভ্যালু মানে ওই যে বললাম যে সিল মারে হাইরে আপনি দিয়ে দিবেন যে আপনি এটা চিটান করে পরিশোধ করছেন। হ্যাঁ, এইভাবে আপনি দিতে পারেন অথবা স্ট্যান্ডার্ড ব্যাট সিস্টেমে আপনি দিতে পারেন অথবা 5% দিতে পারেন, যেভাবে আপনি দেন, কিন্তু আপনি মূসক চালান দিতে হবে। নেক্সট আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু জিনিসের আমরা এই যে আমরা এতক্ষণ যে জিনিসগুলো আলোচনা করলাম, আমরা প্রথমেই উৎপাদনকারী কথা বলছি, সেকেন্ড হচ্ছে পাইকারি খুচরা, এরপরে আমাদের ফাইনাল কনজিউমারের কাছে পৌঁছতেছে, তাই না? কারণ হচ্ছে কি এগুলো কতগুলো স্টেপ আপনার আমরা পার করে এই যে টোটাল স্টেপটা যে পার হয়ে ফাইনাল কনজিউমারের কাছে পর্যন্ত পৌঁছে সেটি হচ্ছে একটা চেইন, আপনার যারা সাপ্লাই চেইন হিসেবে কাজ করে। যাই হোক, এখানে আমাদের এরপরে আমাদের দেখা যাচ্ছে আমাদের কিছু সামাজিক ভাবে আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। আমরা যে আমরা এখানে যে আমরা ইয়া করতেছি ব্যাডের বিষয়ে, আমাদের এখনো আমরা অনেক পার্সেন্টেজ, যেমন আমি গতকাল এক ম্যাডাম বসে বলছিলাম যে কত পার্সেন্ট লোক ব্যাড সম্বন্ধে জানে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমাদের জানার দরকার আছে। তারপরে হচ্ছে যে আমি এক জায়গায় বলছিলাম যে কত পার্সেন্ট লোক, উনি বললো যে এটা তো আপনার নাগরিক অধিকার ব্যাটটা জানার জন্য। আসলেই তাই, বাংলাদেশের জাতীয় সংসদ থেকে যে আইনটা পাস হয়ে হ্যাঁ তারপরে আপনার আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এটা বিভিন্ন ভাবে আমাদের কাছে এখানে আসার পর জাতীয় রাজস্ব বোর্ড এত মানে সেমিনার, তারপরে মেলা, তারপর হচ্ছে মনে করেন র্যালি, এসবের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে হ্যাঁ যে ব্যাটটা জিনিসটা কি। হ্যাঁ, তারপরে বিভিন্ন সময় নাটক হচ্ছে, যেমন কিছুদিন আগে চোরাচালানের উপর একটা নাটক হয়েছে। এই যে কতগুলো জিনিস আমাদেরকে, তারপরে আমরা জিনিসটাকে এখনো মাথায় ঢুকাচ্ছি না, এটা কিন্তু আমাদের নাগরিক দায়িত্ব। এই দেশে আইন জানা এবং আইন মানা দুইটাই কিন্তু আমাদের নাগরিক দায়িত্ব। এখন আপনি রাস্তার মাঝ দিয়ে যাবেন না ফ্লাইওভার দিয়ে যাবেন, সেটা তো আপনার আপনার নাগরিক অধিকার, আপনার জানতে হবে না, আপনি নিজেই তো এসেছেন, আইনটা কিসের জন্য, আইনটা তো আপনার জন্য। আপনি যদি আজকে ব্যাড ট্যাক্স দেন তাহলে বাংলাদেশের চেহারা পরিবর্তন হবে, তাই না? আর যদি না দেন, ওই যে অর্থমন্ত্রী কয় মানে গত উদ্বোধনী দিন বলছে যে 4 কোটি লোক ট্যাক্স দেওয়া দরকার, আসলেই তাই, কারণ 1 কোটি দিচ্ছে আর আরো কিছু দেওয়া দরকার, আরো কিছু দেওয়া দরকার। তার মানে কি আমরা আসলে জানি না দেখে আমরা দিচ্ছি না, আমি কি মানে ইয়া হলেই কি আমি মানে ট্যাক্সের আদর পড়ে যাচ্ছি নাকি, আমি তো স্ল্যাব আছে ভাই, স্ল্যাব আছে আরো কত ধরনের এই হিসাব কিছু আছে। আপনি একটা ডিপিএস যদি হয় 5 গরম 60,000 টাকা, 5 গরম 60,000 টাকা হলে এটা 15% আপনি রিবেট পাওয়া যাচ্ছেন, তাহলে 9,000 টাকা, 9,000 টাকা যদি রিবেট পাওয়া যান তাহলে তো আপনি মনে করেন এখানে মানে রিবেটই পাওয়া যাচ্ছেন, তাহলে ন্যূনতম একটা 5,000 টাকা ট্যাক্স আপনার মধ্যে আসতে পারে, আপনি দিয়ে দিবেন। তাহলে আমাদের কি হলো, তাহলে আপনি যদি না দেন, মনে করেন আপনি দিলেন না, এটা একটা সময় আপনি দিবেন সারাদিন পরিশ্রম করে আমি মানে টাকা ইনকাম করে হোয়াইট আর ব্ল্যাক এর কথা বলতেছেন যে আসলে আমরা যদি ট্যাক্স ফাইল না থাকে তাহলে এটাকে হোয়াইট মানি বলে না, আর ট্যাক্স ফাইলে যদি আপনি প্রেজেন্টেশন দেন তাহলে এটা হোয়াইট মানি হয় আর বাকিটা কিন্তু ব্ল্যাক, ঠিক আছে? তার মানে আমাদের ট্যাক্স ফাইল লাগে ট্যাক্সিবল ভ্যালু তো পয়েন্ট ট্যাক্সিবল ভ্যালু থাক আর না থাক তারা সবাই ব্ল্যাক ট্যাক্স না, ওই ব্ল্যাক এর কথা সেভাবে বলতেছি আমি, যে ট্যাক্সিবল ভ্যালু তো আসতে হবে তো জিনিসটা। এখন মনে করেন মনে করেন আজকে 16,000 টাকা যার বেতন, 15,000 টাকা যার বেতন, সে আসবে, তার ট্যাক্স আসবে না, কিন্তু তার তো ফাইল করতে হবে, ঠিক আছে?
ঠিক আছে এবং স্যালারি অ্যাকাউন্ট পেয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েছে এক থাকতে হবে অ্যাকাউন্ট পেয়েছে এক সেটা তো টোটালটা আপনার কোম্পানির অ্যাকাউন্ট ডিজেল করে দিবে ডিজেল করে দিবে ইনকাম হিসেবে ট্রিট করে দিবে তো ইনকাম হিসেবে ট্রিট করে আমি বললাম না যে আপনি 37% দিবেন না 20% দিবেন কোনটা দিবেন আমি তো কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম তাহলে এখানে আমাদের ওই ট্যাক্সের কথা আমাদের এখানে আসতেছে আমরা এখানে কিছু সামাজিক দায়িত্ব আমাদের আছে আমাদের ব্যবসায়ী যারা ব্যবসায়ীদের আমাদের প্রথমে জানতে হবে যেমন গতকাল আমার এক কলিগ আসছিল সে বলতেছে আমি ব্যবসা করবো এমন কোন জায়গা থেকে আমি জিনিসগুলো জানতে পারি তাহলে একজন ব্যবসায়ী সে যদি প্রথমে জানে যে তার ট্রেড লাইসেন্স করতে হবে তার ব্যাস সম্বন্ধেও জানতে হবে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবো এটার মধ্যে কি ব্যাট আছে কি না থাকলে দিতে হবে আপনি উইলিংলি ব্যাট অফিসে যান ওনারা আপনাদেরকে সাজেশন দিবে অথবা যারা কনসালট্যান্ট আছে তাদেরকে সাজেশন দিবে আর এখন দুনিয়াটা খুব ইজি হয়ে গেছে আপনি ফেসবুকে লিখলে কিন্তু আপনি উত্তর পেয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনাকে এগুলো জানতে হবে তাহলে আপনাকে কি করতে হবে ব্যবসা শুরুর পূর্বে আপনার নিবন্ধন নিতে হবে আপনি যদি ব্যবসা শুরু করেন এর আগেই নিবন্ধন নিতে হবে ব্র্যান্ড রেজিস্ট্রেশন এখন হচ্ছে 9 digit এটাকে বিন বলে ঠিক আছে বিন বলে তাহলে এখন আমাদের তারপরে সময়মতো কর পরিশোধ করতে হবে এটা আপনার নাগরিক দায়িত্ব সময়মতো মানে 15 তারিখের মধ্যে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে আপনাকে কর পরিশোধ করতে হবে এটা একজন ব্যবসায়ীর দায়িত্ব রেসপন্সিবিলিটি অফ বিজনেসম্যান সেবা প্রদান বিক্রয়ের সময় ক্রেতাকে চালান প্রদান করতে হবে মুশকিলামের চালান আপনাকে দিতে হবে এটাও কিন্তু আপনার দায়িত্ব প্রয়োজনে হিসাব সংরক্ষণ আপনার যেসব হিসাব সংরক্ষণ ক্রয় বিক্রয় রেজিস্টার এগুলো আপনাকে মেনটেইন করতে হবে তারপরে চালানপত্রের তথ্যের সাথে বিক্রয় পুস্তকের মূসক সত্র অন্তর্ভুক্ত করতে হবে আপনার যেটা বিক্রয় এটা কিন্তু আপনার মূসক সত্রতে আপনার এন্ট্রি দিতে হবে গভর্নমেন্ট রেজিস্টারটা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে প্রয়োজনে মূল্য ঘোষণা দিতে হবে আপনার যদি ভ্যালু ডিক্লারেশনের প্রয়োজন মনে হয় তাহলে আপনাকে ভ্যালু ডিক্লারেশন দিতে হবে এই যে একজন ব্যবসায়ীর দায়িত্ব ব্যয় সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে এবং বিভিন্ন আইন অনু সুযোগ গ্রহণ করতে হবে যেমন এই যে আপনারা রিবেটের কথাগুলো আমি আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে বললাম যে আপনাদের একটা ডিপিএস থাকে তাহলে আপনার আপনি 15% রিবেট পাবেন এই জিনিসগুলো কোথায় থেকে পাবেন বই পুস্তক পাবেন কারণ বই পুস্তক আমাদের লোকজনে কি করে যেমন আপনারা ইম্পোর্টার তাই না এই যে উনিও ইম্পোর্টার এখানে মনে করেন এনবিআর সামনে আগে খোঁজ নেয় যে আসলে আপনাদের বাংলাদেশ টেরিফ যে ইয়াটা আছে কাস্টম টেরিফটা আছে এটা বেরিয়েছে কিনা এটা আমরা মনে করেন বেরোনোর সাথে সাথে আমরা সংগ্রহ করে নিই এবং প্রত্যেক কমার্শিয়াল ইম্পোর্টারের টেবিলে আপনি এই বইটা পাবেন না কিন্তু আমাদের দেশের অনেক রিনাউন্ড পার্সনের বই আছে ব্র্যান্ডের উপরে জাকির স্যারের বই আছে রোব স্যারের বই আছে আমাদের একে মা অফিসারের বই আছে হ্যাঁ এইগুলা বই আমি একটাও পাই এবং ওনাদের এটা জানার কোনো আগ্রহী আপনার ওইটা আপনাকে জানতেই হবে কেন জানতে হবে আজকে আপনি প্যাকেজ ব্যাটার দিয়ে আপনি এক করে দিলেন ঠিক আছে প্যাকেজ ব্যাট দিয়ে আপনি পার পায়ে গেলেন কিন্তু একটা প্রোডাক্টের মনে করেন আজকে একটা প্রোডাক্ট 100 টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আসছেন এটা মনে করেন এটিভি ভ্যালু দিয়েছেন আপনি 20 টাকা দিয়ে আসছেন সে উদাহরণ দিচ্ছি কিন্তু এই জিনিসটা আপনি যখন বিক্রি করছেন 120 টাকা এই 20 টাকার উপর কিন্তু গভর্নমেন্ট আপনার কাছে 5% ব্যাট পাবে ঠিক আছে জি তো 5% যদি পায় এখানে আর এটা আপনি যদি না দেয়া হাইড করেন যখন দরকার হবে তখন কিন্তু আপনাকে দিতে হবে সুদে আসলে মিলাই দিতে হবে ঠিক আছে সেটা 5 বছর পরেও হইতে পারে তাতে অসুবিধা নেই 5 বছর পরে আপনি মনে করেন 2% যদি প্রতি মাসে জরিমানা হয় 5 বছরের সেটা হিসাব করে আপনি দিবেন ঠিক আছে এটা কোনো মার্সি নাই কিন্তু এটা আইনে আছে এটা কোনো কিছু করতে পারবে না সুতরাং 5 বছর পর হলে আপনি এটা দিতে হবে সুতরাং আপনি আজকে রিটার্ন দেন না তাতে কোনো অসুবিধা নেই রিটার্ন দেন না তাতে কি হয়েছে রিটার্ন দিয়েন না কিন্তু যখন নাকি আপনার ধরা খাবেন তখন আপনাকে ঠিকই রিটার্ন না দেওয়ার জন্য 5 বছরের জন্য 15 লাখ টাকা আপনার জন্য মামলা হয়ে যাবে ঠিক আছে এবং আমাদের আরেকটা জিনিস আছে আরেকটা জিনিস আমি বলে দিই আপনারা যেহেতু মানে ব্যাট নিয়ে কাজ করবেন আমি বলে দিই আমাদের কিছু অব্যতিপ্রাপ্ত পণ্য আছে যেমন সফটওয়্যার সর্বক্ষেত্রে অব্যতিপ্রাপ্ত কম্পিউটারের বিভিন্ন পার্টস
বা কম্পিউটার এই জাতীয় কিছু কিছু জিনিস আছে। সফটওয়্যার কথাই আমি বলি, আমাদের 224 নম্বর একটা এসআরও আছে, এই এসআরওতে বলা আছে আপনার যত ধরনের প্রোডাক্ট আপনি মানে কোনো ব্যাডটা আপনার লাগতেছে না, কিন্তু আপনাকে এই ক্লজ এই মানে আমাদের যে এসআরওটা আছে এসআরওটার নিচে একটা জিনিস লেখা আছে যে আপনি যদি এই সুবিধাটা পেতে চান তাহলে স্থানীয় পর্যায়ে আপনার মানে দাখিল পত্র দিতে হবে এবং 16-17 রেজিস্টার মেনটেন করতে হবে এবং আপনাকে অব্যক্তিপ্রাপ্ত লেখে যে চালানটা দেওয়া সেই চালানটা কাস্টমারকে প্রদান করতে হবে। আছে না মুশফিক ইলাম চালানের নামে অব্যক্তি দেয়ারে আপনি একটা সিল মেরে আপনি চালানটা দিয়ে দিবেন, তার মানে ব্যাট না দিলেও না দিলেও ওইটা মেনটেন করতে হবে, আর যদি না করেন তাহলে আপনাকে 50% ব্যাট 15% ব্যাট অ্যাপ্লিকেবল হয়ে যাবে, আপনি ওই সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি চিন্তা করে দেখবেন যে এসআরওটা আমি যেটার কথা বললাম কই জুনে দেখছে, কিন্তু গভর্নমেন্ট তো আইন করছে, দেখার দায়িত্ব আপনার, না দেখলে ডেমারেজ দিবেন আপনি গভর্নমেন্ট না, জাতীয় রাজস্ব বোর্ড না। ঠিক আছে, আপনি ঘুমায় থাকেন আইন একটা বানায় দিছে দুই দিন পরে দেখবেন যে ধরবে, এবং আপনারা জানেন কিনা জানি না ইদানিং একটা টাস্কফোর্স কাজ করতেছে যারা ডেভেলপার কোম্পানি যারা অ্যাড সোর্স দিচ্ছে না এবং রিটার্ন দিচ্ছে না তাদেরকে নিয়ে কাজ হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডে। ঠিক আছে, কারণ আপনি কিন্তু ব্যাডের আওতায়, আপনাকে ব্যাডের মুক্ত না, কারণ আপনি লিমিটেড কোম্পানি হলে আপনাকে অ্যাড সোর্স দিতে হবে, আর আপনি যেহেতু ইয়াতে দিচ্ছেন টাকাটা আপনি অ্যাড সোর্স হিসাবে রেজিস্ট্রি অফিসে দিয়ে দিচ্ছেন, সুতরাং এই টাকাটাকে আপনি সেল কাউন্ট করে আপনি মুশফিক ইলামে চালান মানে মুশফিক পুলিশ আপনি দাখিলপত্র দেওয়া প্রতি মাসে আপনাকে দিতে হবে। আরেকটা অপশন আছে সেখানে আপনি যদি কমার্শিয়াল স্পেস থাকে মানে যেখানে আপনার অফিস সেটার ভাড়াটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, বছর শেষে আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে, এই তো গভর্নমেন্টের প্রণত এইটাই কি আপনি ব্যাট দিবেন আর ইনকাম ট্যাক্স, আর এটা কিন্তু ফাইনাল কনজিউমারই কিন্তু দিচ্ছে। আপনি চিন্তা করে দেখেন আমরা যারা ব্যবসা করি আমি কনসালটেন্সি করি বা আপনার কাছে ট্রেনিং করাচ্ছি, তাই এখন এই ট্রেনিং এর যে আপনারা পয়সাটা দিবেন ঠিক আছে এই পয়সা তো আপনার মানে কনজিউমার তো দিচ্ছে। কাস্টমার আজকে আমি রসের মিষ্টি কিনলাম, রসের মিষ্টি আমি তো ব্যাটটা দিয়ে আসলাম, আর একটা দায়িত্ব হচ্ছে যে আপনার এখানে মানে কাস্টমার হিসেবে দায়িত্ব এটা আসতেছে এখানে, এরপর হচ্ছে একজন ব্যবসায়ীর দায়িত্ব, ভোক্তার দায়িত্ব কি, আমি যে ভোক্তা আমি এখানে রস থেকে মিষ্টি নিয়ে আসলাম তাহলে আমি কি করবো, আমি মুশফিক ইলামের অথবা ইসিআর এর চালান নিয়ে আসবো, ইসিআর এর চালান নিয়ে আসবো, আমাদের দায়িত্ব হচ্ছে ইসিআর এর চালান। ঠিক আছে, তো এখন মানুষের কিছু কিছু আমার ইউটিউব দেখে অনেকে কিছু কিছু শিখতেছে, সেটা হচ্ছে যে অনেকে ইয়া করতেছে আপনার কয়েকদিন আগে আমাকে একজন ফোন দিছে সিঙ্গাপুরের কথা বলেন, কেউ কে আছে এক পয়সা ব্যাট ফাঁকি দেয় ওই দেশ কি চলতেছে না, সেই দেশকে মানে ওয়ার্ল্ড ক্লাস ইয়ার মধ্যে পড়ে না এখন, হ্যাঁ তার ফেসিলিটি সে নাগরিক সুবিধা এটা খালি একমাত্র ওই দেশের মানে প্রধানমন্ত্রী খালি বুক করতেছে নাকি, এই ফ্লাইওভার হয়েছে এখানে মনে করেন তো জনগণের ট্যাক্সের টাকা হয়েছে, যাত্রাবাড়ি থেকে উঠে একবারে যায় শুনির আক্রে নামা যায় এটা খালি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো একদিন ওঠে না, এ তো জনগণই ইউজ করতেছে তাই না, এটা মানে আমরা তো ট্যাক্সটা দেবো জনগণের জন্য, আজকের দিনে আপনি যায় দেখেন আমি গফরগাঁওয়ের কথা বলতেছি, আজকের দিনে যায় দেখবেন আপনি আমাদের প্রত্যেকটা মানে রাস্তাঘাটে একবার পাকা এবং প্রত্যেকটা বাড়িতে চলে গেছে বিদ্যুৎ, তাহলে এটা কি এই ট্যাক্স আর ব্যাট যদি না আসে তাহলে আপনার গভর্নমেন্ট কি দিয়ে এইসব উন্নয়নমূলক কাজ করবে, তো এগুলোর জন্য আমাদের কনজিউমারদের কিছু কিছু দায়িত্ব আছে, সেই কনজিউমারদের দায়িত্বগুলো কি কি মানে আমরা সুবিধা ভোগ করব, এই সুবিধা ভোগের জন্যই কিন্তু আমরা এই জিনিসগুলো নিব, কি নিব আমরা চালানগুলো নিব, মুশফিক ইলামের চালান নিব, চালানপত্র লিখিত সেবার মধ্যে মুশফিক অন্তর্ভুক্ত আছে কিনা এর মধ্যে কি ভুয়া চালান দিছে না অন্তর্ভুক্ত আছে এটা দেখতে হবে, এই দেখতে হলে তো আপনার নলেজ লাগবে, আর এই নলেজের জন্য তো আমরা ট্রেনিং করতে হবে অথবা ইউটিউব দেখতে হবে,
তাই না? আচ্ছা, চালানপত্রে উল্লিখিত মোট সেবামূল্যের মধ্যে মূসক অন্তর্ভুক্ত না থাকলে পরিমাণ পৃথক ও স্পষ্ট করে উল্লেখ না আছে কিনা দেখতে হবে। মানে এখানে যে চালানপত্রে, মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি, এক কেজি মিষ্টির দাম হচ্ছে 220 টাকা, 320 টাকা, ঠিক আছে? এখন এই চালানটা আপনার কিভাবে থাকবে? চালানটা এইভাবে থাকবে, এটা হচ্ছে টোটাল ভ্যালু ইনক্লুডিং ভ্যাট, তাই না? এখন এটাকে আপনার যখন চালানটা আসবে রসের প্রত্যেকটা দোকানে কিন্তু ইসিআর দিয়ে ইসিআর চালান আপনাকে দিবে। কিভাবে দিবে আপনাকে আমি দেখাচ্ছি, 320 ÷ 1.15, তাহলে এখানে আছে 278 টাকা, এটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু, হ্যাঁ, 26 পয়সা ইন্টু 15% ভ্যাট, মানে 41 টাকা সামথিং হবে, 41 টাকা 74 পয়সা, 41 টাকা 74 পয়সা। এখন মূসক ইলাভেন চালান যদি আপনাকে দেয় তাহলে এরকম হবে, আপনার এখানে হচ্ছে 278 টাকা 26 পয়সা, এখানে হচ্ছে 41 টাকা 74 পয়সা, আর এখানে হবে 324 টাকা। তাহলে একজন কাস্টমার দেখবে এটা হচ্ছে মূসক, মূসক মানে কি সেটা তো জানতে হবে, তাই না? প্রথমে আমি ব্যাট নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এই যে এটা আপনার দায়িত্ব, আপনি চালানটা বুঝে নাও, ঠিক আছে? আপনি কাপড়ের দোকানে যান, আপনার ওইখানে কিন্তু 5% ভ্যাট আছে ব্র্যান্ডেড দোকানে। কেউ যদি বলে যে আমি ভ্যাট কাটি নাই আপনার কাছে, কেউ যদি বলে ভ্যাট কাটেন নাই, তাহলে আপনি যদি সচেতন না হয়ে কারণ আপনার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আপনি জানাবেন। আমি আমি তো ভ্যাট এখানে কোয়ারি করতে বলে যাব, ভাইয়া তাহলে আপনাকে যদি কোনো ক্রেতা বা বিক্রেতা আপনাকে চালান প্রদান না করে তাহলে সংশ্লিষ্ট যে ভ্যাট অফিস আছে ওদেরকে অবহিত করবে। কিভাবে অবহিত করবেন? এখন ভাই ইন্টারনেটের যুগ, গুগলে যায় যদি আপনি সার্চ দেন যে গুলশান ডিভিশন, সব পাওয়া যাবে। আপনি হেল্প করতেছেন কনজিউমার হিসেবে যে আমার যে ট্যাক্সের টাকা, আমার যে ব্যাডের টাকাটা ঠিক মতো সরকারি কোষাগারে পৌঁছতেছে কিনা, ঠিক আছে? সেই সরকারি কোষাগারে যখন পৌঁছবে তখনই সেটা কি হবে, আপনার জন্য ফ্লাইওভার হবে, আপনার জন্য মেট্রো রেল হবে। আগামী 5 বছর পরে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা মিরপুর থেকে এই পল্টনে চলে আসবো 20 মিনিট টাইমে, এবং সেটা মনে হয় খুব একটা বেশি সময় লাগবে না। এটা কার টাকা? এটা জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। ট্যাক্সের টাকাটা আমরা কনজিউমার হিসাবে যে গভর্নমেন্টের কোষাগারে পৌঁছলো কিনা সেটা আমাদের ন্যূনতম কিছু রেসপন্সিবিলিটি আছে। তারপরে হচ্ছে যে আমাদের আয়কর আইনজীবী হিসাবে, আমরা আয়কর আইনজীবী হিসাবে আমাদের কি রেসপন্সিবিলিটি, ঠিক আছে? এখন মনে করেন আজকে আপনার কমার্শিয়াল স্পেস আছে, এখানে ব্যাড এবং এআইটি কোনটাই কাটলো না, আমরা ট্যাক্সের ফাইল জমা দিলাম, কিন্তু আমাদের একজন আয়কর আইনজীবী হিসাবে আমাদের ওনাকে সাজেস্ট করা, এটা আমাদের মানে দায়িত্বের মধ্যে পড়ে। সেটা হচ্ছে যে আপনাকে ব্যাড দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কয়েকদিন আগে এক ভদ্রলোক আমাকে ডেকে নিয়ে গেল, উনি উনি আমদানি করে আপনার, এটার নাম হচ্ছে গাড়ি রং, ভদ্রলোক ব্যাংকার ছিল আর ব্যবসা করে, যাই হোক, তো উনাকে কেউ একজন বলছে যে আপনার 15% ভ্যাট দিতে হবে। উনি বলে আমি মানে লাভই করি 10%, 15% ভ্যাট দিলে আমি ব্যবসা করবো কীভাবে? তো সে যেহেতু তার খুব আগ্রহ, আমি নিজে গেলাম এবং ওনাকে টোটাল ক্যালকুলেশন আমি বোঝাইলাম। আমাদের জিনিস এই জিনিসটা বোঝানোর জন্য তো আপনার নলেজ লাগবে। এই ভদ্রলোক তো আসলো, উনি ফেরা হয়ে যাচ্ছে কারণ জিনিসটা সে দিতে যাচ্ছে। আমরা 15% ব্যাট দিতে হবে ঠিক আছে, কিন্তু আপনার যে রিবেট ক্যালকুলেশন আছে এখানে, আপনি 15% দিলে আপনি দিবেন 1.5 লাখ টাকা, আর রিবেট ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে আপনার 2,500 টাকা আপনার ব্যাট দেওয়া হয়ে যাবে। এখন এই যে জিনিসটা আপনার কাস্টমারকে বোঝানোর জন্য তো আপনার নলেজের দরকার হবে। আর এই জিনিসটা আমাদের যারা ইনকাম ট্যাক্সের লয়ার আমাদের কাছে লোকজন আসে এবং ফাইল করার জন্য আসে, তখন তাদেরকে গাইডলাইন দিয়ে দিতে হবে যে ভাই আমাদের এই যে এটা আপনার কিন্তু মানে 15% ব্যাট অ্যাপ্লিকেবল, সুতরাং আপনি যদি ব্যাট না দেন তাহলে আর কিন্তু আমি ফাইলটা ইয়া করতে পারতেছি না, আপনার এই ফাইলটা কিন্তু আবার যে কোনো সময় অডিটে পড়ে যেতে পারে, তো অডিটে পড়ে গেলে তো আপনি দিবেনই, তাহলে আমরা এখনই দিই, দিবেন তখন তো আপনি জরিমানা সহ দিবেন, আর এখন যদি দেন তাহলে জরিমানা লাগবে না। এই জিনিসগুলো এটা হচ্ছে একটা মোটিভেশনাল ওয়ার্ক। আমি একজন লয়ার হিসেবে দেখা যাচ্ছে যে আমি আমার ক্লায়েন্টকে বলি, উনি কিন্তু জিনিসটা খুব ডিপলি শুনবে এবং উনি উনি যে জিনিসটা নিয়ে চিন্তা করা শুরু করে দিবে। এবং উনি যদি মনে করে, কারণ কিছু কিছু কাস্টমার আছে আমি দেখছি, সেটা হচ্ছে যে আমার সাহেব যেটা দরকার হয় এটা আপনি করেন,
হ্যাঁ, আমাকে একজন ইয়া আমার একজন ক্লায়েন্ট আছে আপনার নবপুরে, উনি আমাকে বললো যে আরবি সাহেব আপনি হচ্ছে ব্যাডের কনসালটেন্ট, আপনি কনসালটেন্সি করতেছেন, আমি করি ব্যবসা, সুতরাং আপনার জিনিস আপনি করেন, আমার ব্যবসা আমি করি, সুতরাং আমি ব্যাডের ব্যাপারে আমি মাথায় আপনার কি করতে হবে আপনি করেন। তার মানে কি এখন ঘটনা হচ্ছে যে আমাদের এই জিনিসটা উনি জিনিসটা বুঝতে পারছে দেখি তো ওনার মধ্যে যে সচেতনতা আসছে, উনি যাই ব্যাড দেয় কিন্তু উনি তো আইনের প্রতি রেসপেক্ট চলে আসছে, এবং রেসপেক্ট চলে আসলে তো তখন আপনার জিনিসটা ইজি হয়ে যাবে, আর নয়তো আপনি একটা সময় আইনের ফাঁক ফোকরে পড়ে যাবে। এবং এই আইনের ফাঁক ফোকরে যেন না পড়েন এই জন্য তো আমাদের বই স্টাডি করতে হবে, ট্রেনিং করতে হবে, আর নয়তো হবে না। আর যদি ইদানিং আমাদের ইউটিউব আপনারা দেখতে দেখবেন, হ্যাঁ, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এরপরে হচ্ছে আয়কর আইনজীবী বিষয়ে আমি বললাম, এটা অবশ্যই আপনারা ইয়া করবেন। আর আমাদের পরবর্তী যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা যেসব মানে কারা কারা আমাদের দেশে ব্যাডের জন্য অ্যাপ্লিকেবল, ব্যাডটা কারা কারা দিবে, ঠিক আছে? এখানে দেখেন কত বড় একটা লিস্ট আছে, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু ব্যাড তাদের মধ্যে অ্যাপ্লিকেবল কোনো না কোনো পার্সেন্টেজে। সেটা হচ্ছে আবাসিক হোটেল, আমি একটা বাস্তব উদাহরণ দিই এবং পার্শ্ববর্তী মানে দেশের উদাহরণটা আমি দিচ্ছি। আপনি মনে করেন আজকে কোনো আমরা তো যদি ইন্ডিয়াতে যাই তাহলে আমাদের প্রথমে তো আমাদের হোটেল বুকিং করতে হয়, এটা তো আমাদের কাজ, কারণ তো আমাদের বাড়িঘর নেই যে থাকবো তাই। তো হোটেলে যদি আমাদের বুকিং করতে হয় তো প্রথমেই দেখা যাচ্ছে যে আমার পাসপোর্টের লাগে পাগল হয়ে যায়। আমি আবার একটু ইয়া করি যে আমার পাসপোর্টটা কি করেন, এদের কারণটা কি জানেন? এখন আজকে কাস্টমসের লোক ওরা হয়েছে জিএসটি দেয় আর কি, ব্যাডের লোক ওদের এখানে আইসা রাত্রে 10টার মধ্যে আইসা ওরা দেখে যায় যে কয়জন লোক এখানে আজকে মানে অবস্থান করতেছে, ঠিক আছে? তাদের একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারটা মেনটেন করতে হবে, এর জন্য পাসপোর্ট নাম্বার লাগে। তাহলে আমি আপনি যে পাসপোর্ট নাম্বার আমার নেবেন, আমার পাসপোর্ট আমার দরকার লাগবে, আমি এনে তো টাকা অনলাইন দিয়ে দেবো, পাসপোর্ট লাগবে, আর আমার পাসপোর্ট ছাড়া তো আমি বেড়ে যাবো না, কারণ পাসপোর্টটা হচ্ছে আমার মেইন আইডেন্টিটি, তাই না? আর টাকা পয়সার কিছু দরকার নাই, বাইরে গেলে কিন্তু পাসপোর্টটাই মেইন। যেমন ব্যাডের চালান হচ্ছে মেইন জিনিস, আপনার অন্য চালান যত চালান দেন, আপনার অনেকে দেখা যাচ্ছে যে ইয়া চালান দিচ্ছে, কোয়ান্টিটি চালান দিচ্ছে, ভাউচার দিচ্ছে, ক্যাশ মেমো দিচ্ছে, দরকার নাই। গভর্নমেন্ট আপনার কাছে চাইছে শুধুমাত্র মুশকিল আবেন চালান, আমি দেখাই দেবো কালকে, দেখাবো মুশকিল আবেন চালান দিতে বলছে আপনাকে, আর সব ইজ ইনভ্যালিড গভর্নমেন্টের ভাষায়। রাস্তায় ধরা পড়লে যত চালান এই যত কিছু থাক, এটা না থাকলে আপনার গাড়ি কট, ঠিক আছে? বুঝাতে পারছি। এই পাসপোর্টটা আমাদের দেশে বাইরে আমাদের জন্য ইয়ে, তাই ওরা আমি কি করি আমি আবার বাংলাদেশ থেকে ফটো কপি করে নিয়ে যাই, আমি বলি যে ফটো কপি নেন, ঠিক আছে? ফটো কপি হলে তো আর হচ্ছে, তাই না? আমার মেইন পাসপোর্ট নিতে হবে তো নট নেসেসারি। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে ওদের কিন্তু এইভাবে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, আবাসিক হোটেলে এইভাবে ক্যালকুলেশন হয়, এবং আবাসিক হোটেলে আমাদের 15% ব্যাডের আওতায়। রেস্তোরাঁ আমরা যে খাইতে যাই, আবার যে ফুটপাথের রেস্তোরাঁ না, কিন্তু আর যদি মনে করে না আমি এইভাবে যেরকম চলতা যেরকম চলো, তা মনে হচ্ছে যে ব্যাট জানবেও না শিখবেও না। যেমন এখানে কিছু কিছু ইয়ে আছে যে 15% ব্যাট, 15% মানে 1,00,000 টাকা 15,000 টাকা পেয়ে লেখায়রা কোন রকম রিটার্ন জমা দেয় না চলে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের যে মুশক একটা নতুন ফরম্যাট হয়েছে, এই ফরম্যাট যদি আপনাকে ফিল আপ করতে হয় তাহলে আপনাকে ব্যাট ভালো করে জানতে হবে, আদারওয়াইজ পারবেন না। এই আগের দিন আছে আচ্ছা, তারপরে যে ক্যাটারার্স, তারপরে যে ডেকোরেশন, এগুলো হচ্ছে ডেকোরেশন যারা আমাদেরকে পাতিল টাতিল ইয়া করে, হ্যাঁ, এবং ক্যাটারার্স হচ্ছে যে বাউরচি টাউরচি সাপ্লাই করে, এদের কিন্তু আমাদের ব্যাড অ্যাপ্লিকেবল, এদের ব্যাড আছে। তারপরে আপনারা আসেন মিষ্টান্ন ভান্ডার, এই কিছুক্ষণ আগে মিষ্টি খেলেন, এদের কিন্তু 15% ব্যাড, ঠিক আছে? আমার কিন্তু মানে ব্যাডের বেস কিন্তু মিষ্টি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে কিন্তু আমি ব্যাড শেখা, আপনাদের সাথে আজকে আমি কথা বলতেছি, এটা হচ্ছে আমার বেসটা হচ্ছে মিষ্টির থেকে, ঠিক আছে? এদের 15% ব্যাড দিতে হবে, ঠিক আছে? 15% ব্যাড দিতে হবে এদের। আচ্ছা, এরপরে আমাদের আছে যে কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টারে কিন্তু ব্যাড আছে, ওই যে যেখানে বিয়ে শাদী হয়, ঠিক আছে?
কতজন লোক বর্ডার খাইলো এবং কতজন ইয়া হয়েছে, এইগুলো কিন্তু তাদের ইয়ে আছে, তাদের অ্যাটলিস্ট মূসক 17 তাদের ইউজ করতে হবে, ঠিক আছে? বিক্রয়ের ইয়ারা ইউজ করতে হবে, ক্রয় হয়তো সেভাবে সে ইয়া হয় না, অ্যাপ্লিকেবল হয় না। তারপর আছে বিউটিওয়ালা, বিউটিওয়ালা তো চিনেন, বিউটিওয়ালা হচ্ছে যে বিভিন্ন জায়গায় পুরুষরা বেশি একটা যায় না, কিন্তু মহিলারা দেখবেন যে মাঝে মধ্যে যা বিউটিফিকেশন করে, এই যে এটার উপর কিন্তু ব্যাড আছে, ঠিক আছে? পণ্যগার ও বন্দর, বন্দর হচ্ছে পণ্যগার যেখানে আমরা পণ্যগুলো রাখি, আর বন্দর তো হচ্ছে যে মানে পোর্ট টোর্ট, এইগুলো এইগুলো হচ্ছে আমাদের শিপিং এজেন্ট। শিপিং এজেন্ট কারা? আমরা যখন নাকি বিদেশ থেকে মাল নিয়ে আসি, সেই আমাদের একটা শিপিং এজেন্ট আছে। আর আমি কিন্তু সাধারণত বলি যে আমার ইয়ারে মাল আমরা আনলে অনেক কস্টলি, আমরা সাধারণত শিপেই মাল আনি, ঠিক আছে? ইম্পোর্ট কিন্তু শিপেই হয় আমরা কস্টিং এর জন্য। তো শিপিং একটা এজেন্ট আছে, সেই এজেন্ট আপনার যদি শিপটা আপনার বহির্নোঙ্গরে আসে, তখনই আপনার একটা আপনার মানে যে ইয়ে আছে সিএনএফ আছে, সিএনএফ কে আপনার মেইল করে জানাই দিবে, ইলেকট্রিক মেইলের মাধ্যমে জানাই দিল অথবা মেইল পাঠাই দিল, সেটা হচ্ছে যে আপনার মাল চলে আসছে, এরকম একটা ইনফরমেশন দিয়ে দেবে, ঠিক আছে? এটা শিপিং এজেন্ট, তাদেরও কিন্তু ভ্যাট অ্যাপ্লিকেবল। এরপরে হচ্ছে ফ্রেট ফরওয়ার্ড, এই ফ্রেট ফরওয়ার্ড এই জাতীয় আর কি বিষয়টা। ইন্ডেন্টিং সংস্থা, ইন্ডেন্টিং সংস্থা হচ্ছে যে আমি আজকে মানে ইয়া করবো কয়েকটা কোম্পানির মাল আইনে তাদের কাছে দিয়ে দিলাম, হ্যাঁ, অথবা মাল আইনে তার প্রসেস করে দিলাম। এটা বিশেষ করে ওষুধ কোম্পানি গুলোতে সাধারণত ইন্ডেন্টিং, ইন্ডেন্টিং অন্যান্য জায়গাতেও হয়, হ্যাঁ, এগুলো সাধারণত ইন্ডেন্ট ব্যবসা, এদের উপরে ব্রোকারেজ মিডিয়া এরকমই। বিমা কোম্পানি, বিমা কোম্পানি তো আপনারা চিনেনই যে আমরা ইন্স্যুরেন্স করি বিদেশ থেকে মাল আনলে, অথবা লাইফ ইন্স্যুরেন্স, আবার লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আবার আপনার সুবিধা আছে, জানেন লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আপনার 15% রিবেট পাবে, ঠিক আছে? ট্যাক্সের ক্ষেত্রে বলতেছি আর কি, ব্যাড না, ব্যাডও রিবেট পাবেন। ব্যাড কত পাবেন জানেন? ব্যাড পাবেন 80%। মনে করেন আমরা 8,000 টাকার ইন্টু 15% কত আসে, মানে 1200 টাকা, 1200 টাকার 80% বিতরণকারী সংস্থা আমাদের কাছ থেকে কিন্তু ব্যাট কেটে নিয়ে যায়, আমরা জানিনি, 5% কেটে নিয়ে যায়। তারপরে হচ্ছে অসা, অসাও কিন্তু আমাদের কাছ থেকে ব্যাট নেয় 15%, ঠিক আছে? আমরা বিল টিল গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। আইন পরামর্শক, আমরা যারা আইন পরামর্শ দিই, শুধুমাত্র এটা ইনকাম ট্যাক্সের লয়ার না, যারা হাইকোর্টে প্র্যাকটিস করে আইন পরামর্শ দেয় বা আইনের কনসালটেন্ট, তাদেরও কিন্তু ব্যাট আছে, সেটা হচ্ছে 15%, এআইটি আছে 10%, ঠিক আছে? এটা কিন্তু আপনাদেরকে আদায় করতে হবে আর ইনকাম ট্যাক্সও দিতে হবে, যে আমি ইনকাম ট্যাক্সের লয়ার, ইনকাম ট্যাক্স দিব না তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আইন কিন্তু সবার জন্য সমান, ইনকাম ট্যাক্সের লয়ার হয়ে না চার্টার অ্যাকাউন্টেন্ট হন, চার্টার অ্যাকাউন্টের ফার্মেও কিন্তু আমার ইয়ে আছে 15% ভ্যাট আছে, এআইটি আছে 10%। আচ্ছা, ইমিগ্রেশন উপদেষ্টা, এখন আমি আমেরিকায় যাব 5 বছর ধরে মাল্টিপল ভিসায়, কিভাবে যাব? এই যে ইমিগ্রেন্ট উপদেষ্টা, ওনারও ব্যাড আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যান্ত্রিক লন্ড্রি, যান্ত্রিক লন্ড্রি হচ্ছে যেগুলো গার্মেন্টসে ইউজ করা হয় সাধারণত, হ্যাঁ, সে হেভি যে লন্ড্রিগুলো সেগুলো ব্যাড আছে। তারপরে আমাদের একটা বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপনী সংস্থা হচ্ছে এমন একটা সংস্থা যারা বিজ্ঞাপন কালেক্ট করে, মানে আমার কাছ থেকে বিজ্ঞাপন কালেক্ট করে আবার ইত্তেফাকে দিয়ে দিল, এরকম সংস্থাটা কিন্তু ব্যাড অ্যাপ্লিকেবল। এরপরে আমরা আসতেছি জরিপ সংস্থা, বিভিন্ন বিষয়ে জরিপ করে, হ্যাঁ, যেমন রাজনৈতিক ভাবে জরিপ করা হয় যে তার বোর্ডের সংখ্যা কত, হ্যাঁ, এইসব জরিপ সংস্থাগুলো সাধারণত কি করে, এদেরও ব্যাডের আওতায় মানে পড়ে। আচ্ছা, তারপরে হচ্ছে মানি এক্সচেঞ্জ, আমাদের দেশে কয়জনে মানি এক্সচেঞ্জের ব্যাট দেয় আমি জানি না, তবে ইন্ডিয়াতে আপনার আমরা যখন মানি এক্সচেঞ্জ করতে গেছি তখন সে ঠিকই আমার কাছ থেকে ব্যাটের ইয়াটা কাটিয়ে রেখে দিয়েছে, এবং আমি ওদের মুসক ইলেভেন নেই, আমি প্রত্যেক জায়গা থেকে মুসক ইলেভেন নিয়ে এসেছি, মুসক ইলেভেন নিয়ে আবার ভরে ফেলছি, আমি প্রতিবারই করি, ওষুধ কিনছি, জিএসটি আছে, ঠিক আছে, চালান দিয়ে দেন আমার, আমার চালান লাগবে, সব জায়গা থেকে আমি চালান নিয়ে নিয়েছি। আর এগুলো আমি আসলে নিচে কারণ হচ্ছে ওদের ক্যালকুলেশনগুলো দেখার জন্য, আর মেনলি আপনার এইসব জিনিসগুলো থাকলে আপনার কাস্টম যদি ধরে, মনে করেন আপনি মানে ইন্ডিয়াতে যখন কাস্টম ধরে আপনি কি মাল নিয়ে আসছেন, হ্যাঁ, আপনার লাগেজ খুলতে হবে, তখন আপনি এটা দেখাই দিবেন যে দিস ইজ আমার ডকুমেন্ট, আমি এই মাল কিনছি, এত টাকা আমার ছিল, এত টাকা আমি মানি এক্সচেঞ্জে ভাঙাইছি, এই আমার জিনিসটি চালান,
আর এই আমি মাল কিনছি, এই সব তো মিলে গেল। হয়তো আপনার কাছে দুই তিনশো রুপি থাকতে পারে, এটা তো আপনার ট্যাক্সি ভাড়া লাগে, তাই না? ট্যাক্সি ভাড়া করতে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে ছাপাখানা। ছাপাখানা তো আপনি জানেন আমাদের দেশে একটা বিশাল সেক্টর আছে, কিন্তু ছাপাখানা বিশাল সেক্টর। ছাপাখানা বুঝেন প্রিন্টিং প্রেস, প্রিন্টিং প্রেস, প্রিন্টিং প্রেস হচ্ছে এই প্রিন্টিং প্রেস আমাদের বিশাল সেক্টর। এই প্রেসের আপনার 15% ব্যাট আপনাদেরকে দিতে হবে এবং ওনাদের জন্য অ্যাপ্লিকেবল, কেউ যদি না দেয় সেটা আপনার পরে একটা সময় করা নেবে। তবে হ্যাঁ, মাল্টি ন্যাশনাল বড় কোনো কোম্পানির কাছে প্রিন্টিং এর চালান ছাড়া এখন আর কেউ মাল নেয় না, ঠিক আছে? আমি একটা ফার্মে আমি কনসালটেন্সি করি, আমরা এইসব আমি বুঝি না। আপনার চালান করতে দিবেন না দিবেন এইগুলো আমার জন্য, তো আমার ফেক চালান দিলে চলবে না। আমি কিন্তু এটা প্রতি মাসে মাসে আবার এক করবো, চেক করবো, আমাকে জেনুইন চালান দিতে হবে। আপনি কোম্পানির এমডির সাথে কথা বলেন, কারণ আমি চালান ছাড়া এখানে আমি ইয়ে করবো না, আপনার মাল আমরা নিতে পারবো না। তারপরে হচ্ছে পরিবহন ঠিকাদার। পরিবহন ঠিকাদার কারা? ওই যে আপনার মনে করেন আজকে বিভিন্ন অফিস আদালত দেখবেন সোনালী ব্যাংকে অমুক ব্যাংকে এখন আর নিজস্ব গাড়ি কিনে না, নিজস্ব গাড়ি কিনলে লস। এখন ওখানে ওনাদের যে চিফ মানে হেড অফ অ্যাকাউন্টস আছে, ওনারা বলতেছে না আমাদের নিজস্ব গাড়ির চেয়ে ভাড়া গাড়ি চললে আমাদের ভালো, কারণ নিজস্ব গাড়ির তেল চুরি হয়, মোবিল চুরি হয়, বিভিন্ন সমস্যা, গাড়ি পার্ক জায়গা। তো ওই যে পরিবহন ঠিকাদার এদেরও কিন্তু ব্যাড আছে, ঠিক আছে? এরপরে আমাদের অনুষ্ঠান আয়োজক, খেলাধুলা আয়োজক, একই ব্যাপার। অনুষ্ঠান এবং খেলাধুলা একই জিনিস, যেমন বিপিএল করে, পিপিএল করে, করে না, বিপিএল আয়োজন করে না, এই যে এখানে যে টাকা ইনকাম হয় সেগুলোর উপর ব্যাড অ্যাপ্লিকেবল। অনুষ্ঠান আয়োজক কিছুদিন আগে যে শাহরুখ খান আসছিল এই আর্মি স্টেডিয়ামে, এখানে যে আমাদের ইনকাম হয়েছে এখানে কিন্তু ব্যাড অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তারপরে অডিট ফার্ম, অ্যাকাউন্টিং ফার্ম, এটা তো আমরা জানেন যে আমরা অডিট করাইতে হয় প্রতি বছরই, আমাদের অডিট লাগে, কারণ হচ্ছে আমাদের লিমিটেড কোম্পানি হোক আর মনে করেন 1 কোটি টাকার উপরে যদি আপনার ট্রেডিং প্রতিষ্ঠান হয় তাহলে আমাদের এটা করতে হয়। ইঞ্জিনিয়ারিং ফার্ম, এটা আমরা জানেন ইঞ্জিনিয়ারিং ফার্মে আমরা কাজ করেন। চলচ্চিত্র স্টুডিও, যেখানে স্টুডিও চলচ্চিত্রের জন্য স্টুডিও যেটা আর কি, হ্যাঁ, যেখানে আমরা সিনেমাগুলো আবার ইয়া করে। তারপর হচ্ছে চলচ্চিত্র প্রেক্ষাগৃহ, যেটা সিনেমা হল, এদের ব্যাড অ্যাপ্লিকেবল। চলচ্চিত্র পরিবেশক, যারা পরিবেশন করে। তারপরে যান্ত্রিক মানে ইয়া করাত, করাত হচ্ছে যে আমাদের ইয়া আছে যেটা সমিল, সেগুলা সেগুলোর মধ্যে আমাদের ব্যাড আছে। তারপরে হচ্ছে সিকিউরিটি, আসবাবপত্র বিপণন কেন্দ্র, হ্যাঁ, আসবাবপত্র বিপণন কেন্দ্র, আসবাবপত্র বিপণন কেন্দ্রের কিন্তু ব্যাড আছে। একটা হচ্ছে আপনার, হ্যাঁ, একটা হচ্ছে 7%, একটা হচ্ছে 5%। 7% হচ্ছে ম্যানুফ্যাকচারিং লেভেলে আর 5% হচ্ছে ট্রেড পর্যায়ে। তবে এখানে একটা শর্ত আছে, ম্যানুফ্যাকচারিং লেভেলে যদি আপনার 7% ইয়া না করে, চালান না দেয়, তাহলে কিন্তু আপনাকে 12% দিতে হবে, ঠিক আছে? এই আসবাবপত্র কিন্তু আবার আমাদের, আমরা এখানে একটা বিশাল ভোগামি করি, আমরা অনেক সময় আসবাবপত্রগুলো আমরা কিন্তু ইম্পোর্ট করে নিয়ে আসি, চীনা বোর্ডে 15% ব্যাট দিই, এখানে আবার 12% দেয়, কত পার্সেন্ট হলো? 27%। আসলে 27% আমাদের দেওয়ার কথা না, আপনারা খুব বেশি নমিনাল ব্যাট দিলে আপনারা হয়তো 15% ব্যাট দিতে পারেন, কারণ আপনার রিবেট নিয়ে নিলে 3% মধ্যে হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা সেটা আসলে করি না, কিসের জন্য? ভয়ে, আবার ট্রেনিংও করতে আসি না এই জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে আমাদের সিকিউরিটি গার্ড, এখন দেখবেন ম্যাক্সিমাম অফিস আদালতে সিকিউরিটি গার্ড গুলো আমরা হায়ার করে নিই বিভিন্ন কোম্পানি থেকে, সেটার উপর ব্যাড অ্যাপ্লিকেবল। তারপরে হচ্ছে গ্লাস শিট প্রলেপকারী প্রতিষ্ঠান, গ্লাস শিটে যে প্রলেপ দেয়, হ্যাঁ, সেই সেই প্রতিষ্ঠানে কিন্তু ব্যাড আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে নিলামকৃত পণ্যের ক্রেতা, তারা আছে। স্থান স্থাপনা, স্থান স্থাপনা ভাড়া গ্রহণকারী, ওই যে বলছিলাম, হ্যাঁ, স্পেস রেন্টের উপরে ব্যাট আপনাকে দিতে হবে, নট বাড়িওয়ালা দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যানবাহন ভাড়া প্রদানকারী, যারা যানবাহন ভাড়া দেয়। গতকাল এক ড্রাইভার আমার ফোন দিছে, যাওয়ার বিষয়ে বিধানিত তো অনেক দিন ধরে গাড়ি গাড়ি চান না, বেড়ান টেড়ান না নেই, আমাদের বেড়ানোর সময় কেন, তো ইনকাম ট্যাক্সের কাজ চলতেছে, দিনের আয় ইনকাম ট্যাক্স করতে হবে, কারণ আমাদের দেশের সংস্কৃতি হইল কি, সেটা হচ্ছে নভেম্বর মাস ছাড়া কেউ আপনাকে ফোন দিবে না, আর লোকজনকে ফোন দেয়, আমি তারা ফোন একবার করে ফোন দিচ্ছি, আমি দ্বিতীয়বার আর ফোন দিচ্ছি না, আমি যাক বলো, এত এত তেল মাইনে তো কোনো কিছু করা যায়, আপনার ইনকাম ট্যাক্স দিতে হবে, আপনার
একটা দায়িত্ব থাকতে হবে, খালি ফোন খালি আমার দিব আপনারা দিবেন না, আপনারা তো আমার একদিন বছর একদিন খোঁজও নেন না, একটা ফোন দেয় খোঁজ নেন না, তারপরে আপনার তো ফাইল যেহেতু আমার কাছে সুতরাং আপনি তো আমাকে ফোন দিবেন, তারপরে কবে ইন্টারভিউ, নভেম্বর মাস আসলে ইনকাম ট্যাক্সের একটা হেরিক পড়ে যায়, এটা কিন্তু ঠিক না। আপনি দিতে পারেন কবে থেকে, আমি বলে দিই জুলাইয়ের এক তারিখ থেকে দিতে পারেন, জুলাইয়ের এক তারিখ থেকে আপনি শুরু করতে পারেন, ঠিক আছে। এক তারিখ আপনি না দেন অসুবিধা নাই, কারণ এই সময় আপনি ব্যাংক বন্ধ থাকে, ঠিক আছে। দুই তারিখ আপনি স্টেটমেন্টটা উড়ায়া, তিন তারিখ ইনকাম ট্যাক্সের লয়ারে আপনি মেল করে দেন না, কিন্তু উনি পিন দিয়ে আপনার কাজ শুরু করে দিতে পারেন। আপনি নিয়ে আসবেন খালি শুধুমাত্র ইনকাম ট্যাক্সের লয়ারে কিছু ভুলভ্রান্তি হয় কিসের জন্য আমি বলে দিই, শুধুমাত্র ইনকাম ট্যাক্সের লয়ার দায়ী না, আমরা দায়ী। আমরা যে পরিমাণ তাড়াহুড়ো করে কাজ করতে হয় আমরা দেখার আর চিন্তা করার কোনো সুযোগই পাই না। এই সুযোগ কে, এটা দিবেন আপনারা, কিভাবে দিবেন আপনারা দেন না, জুলাই মাসে আমাকে কাগজপত্র দিয়ে দেন, আমি রিল্যাক্স মতো কাজ করে দিতে আমি জমা দিতে থাকি, কিন্তু আপনারা দিবেন নভেম্বর মাসে। নভেম্বর মাসে যদি আমার 500 ফাইল থাকে তাহলে আমি কিভাবে কাজটা করি, মিনিটে কয়টা ফাইল পরে তাহলে আমি কিভাবে দেবো, তখন তো ভুলভ্রান্তি হবেই, তারপরে আমরা চেষ্টা করি যেন কোনো ভুলভ্রান্তি না হয়, ঠিক আছে। এটা আমি আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা করি। আচ্ছা, তাহলে এখানে এখানে দেখা যাচ্ছে যে আপনার লটারি টিকিট বিক্রি করে এদেরও ইয়ে আছে, তারপরে আপনার পার্ক বা থিম পার্ক যেসব পার্কগুলো আছে এদের কাছে আপনার টিকিট যখন নেন তখন কিন্তু আমাদের একটা ব্যাট কার্ডে নিয়ে আনা হয়। আর তারপরে হচ্ছে হেলথ ক্লাব বা ফিটনেস ক্লাব, আমরা যাই মাঝে মধ্যে জিমে যাই, যে ইয়া করি সেই জিমে আমাদের ব্যাট আছে, জানতেন নাকি জিমে যে ব্যাট আছে, জানতেন জিমেও কিন্তু আমাদের ব্যাট আছে, ব্যাট অ্যাপ্লিকেবল টেলারিং শপ আর মানে টেলার্স, টেলার্সে কিন্তু আমাদের ব্যাট অ্যাপ্লিকেবল, তবে এটা হতে হবে আবার অর্ডিনারি টেলার না, এটা হচ্ছে আমরা শীততাপ নিয়ন্ত্রিত, আর টেলার আমি সাধারণত শীততাপ নিয়ন্ত্রিত কমই পাই, কারণ একটা শার্ট যখন সেলাই করে নেয় তখন 400 টাকা নিচে আর সেলাই করে না, আর 500-600 টাকা নেয় প্যান্ট এগুলো এখন। তারপর হচ্ছে কোচিং সেন্টার, কোচিং সেন্টার হচ্ছে যারা নাকি কোচিং করায় এদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল, এটা অবশ্য মানে অ্যাপ্লিকেবল। স্যাটেলাইট কেবল অপারেটর, আপনার বাসায় যে ডিশের লাইন দিছে ওইটারও কিন্তু ব্যাড আছে, আজকে যা কইবেন ব্যাডার চালান দেবেন, এদের সামনে হস্তে গিয়ে দিব না। আমি একটা উদাহরণ দিই, মনে করেন আজকে আমি মিরপুরের কথা বলি, হ্যাঁ মিরপুরে মনে করেন একটা কেবল অপারেটর, সে যদি আজকে প্রতিটা বাসা থেকে সে মনে করেন 200 টাকা করে নেয়, আর 10,000 বাসায় যদি দেয় তাহলে কত হয়, 10,000 বাসা তো নাই আরো অনেক মানে এরিয়া নিয়ে সে কাজ করে, তাহলে এখন কত হয়, 2,00,000 টাকা নাকি 20,00,000 টাকা। আচ্ছা 20,00,000 টাকা যদি হয়, 20,00,000 টাকা আমি কোন পার্সেন্টেজ দেখ, কারণ 5% হলে কত টাকা ব্যাট দিবে, 5% 20,00,000 টাকার 5% কত, 1,00,000 টাকা। 1,00,000 টাকা যদি সে একজনে দেয় তার ঢাকা শহরে কতজন ইয়া আছে, এরকম ঢাকা শহরে কত কোটি লোক বাস করে, 1 কোটির উপরে বাস করে, জি 1 কোটি বাদ দেয়, 1 কোটি বাদ দেয় 80,00,000 ধরে, আমি 80,00,000 ধরলাম, 80,00,000 যদি আমি ইয়ে দেয় মানে 200 টাকা করে ধরে আমরা 5% করেন তো আমার ক্যালকুলেটার ধরবে না, এরকম 5 বছর পর পর দেয় যে 85,000 একটা করতে পারবে, তাহলে এই যে এগুলো আমাদের দেখতে হবে, এগুলো আমাদের দায়িত্ব, এগুলো আমাদের রেসপন্সিবিলিটি নিতে পারে, তাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে, কারণ কেবল ওটার একজন ইয়ে আসবো বলে দিলেন ভাই আপনার তো ব্যাড আছে আমরা ব্যাডও দিতে হবে, নাই তো ইনকাম ট্যাক্স করা যাবে না, এটা আপনার দায়িত্ব। তারপরে দেখেন এখানে স্যাটেলাইট চ্যানেল যারা ডিস্ট্রিবিউশন করে, কুরিয়ার এন্ড এক্সপ্রেস এক্সপ্রেস মেল সার্ভিস, এখানে ঘটনা হচ্ছে এই কুরিয়ারের কিন্তু 15% ব্যাড আছে। এখন আমি খুব ইয়ে করছি, আমার আমার একটা ক্লায়েন্ট ছিল, ওরা হচ্ছে মিটার কোম্পানি, এখন অবশ্য মিটারের প্রচলন একটু কমে গেছে কারণ গভর্নমেন্ট মিটার আমদানি করে, তা আমি ওই মিটার কোম্পানি কনসালটেন্ট ছিলাম, তা আমি আসলে ওদের কিছু হিসাব কিতাব দেখতে গেলে দেখি আসলে প্রতি মাসে তাদের যে মিটারগুলো যায় এগুলো সবগুলো কুরিয়ার সার্ভিস হবে, তা বললাম আপনার তো একটা বিশাল অঙ্কের একটা কুরিয়ার সার্ভিস আপনি রিবেট দিতে পারেন, আর এটা আমার ইয়াতেও দেখানো আছে, মূল্য ঘোষণায় দেখানো আছে, মূল্য ঘোষণা তো আমি ফর্ম এক এই দিছি, কারণ হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিং, সে এখানে পার্সেন্ট জোড়া লাগায় ম্যানুফ্যাকচারিং, কিছু করার নাই, মুশক সেভেন তাদের করে দিছি, মুশক সেভেন এবং ইয়াও করে দিছি আপনাকে, সে এখন সে মানে 5% এটিভি ইয়া লাগে না, তো যাই হোক কিন্তু অনেকদিন ইয়া করে চাপাচাপি করে আসলে আমি
মুশফিলা ভেনচালান আমি আদায় করতে পারিনি। এই 3 লাখ টাকার মতো ইয়া প্রায় 45,000 টাকা 80% আপনি নিবে নিতে পারতেন, আমি এটা পার করতে পারিনি। যাই হোক এটা মানে তাহলে এই এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। তারপরে টেলিফোন ফ্যাক্স ইন্টারনেট সংস্থা এগুলো আপনার ব্যাড অ্যাপ্লিকেবল, শীততাপ নিয়ন্ত্রিত বাস হ্যাঁ ওইগুলো কিন্তু ব্যাড আছে, কিন্তু আপনি সিধা জানতে পারেন আমার কাছে ব্যাড রেখে দিয়েছে ঠিক আছে। গাড়ির গ্যারেজ ওয়ার্কশপ ডকইয়ার্ড এগুলোতে ব্যাড আছে। ভূমি উন্নয়ন সংস্থা, ভূমি উন্নয়ন সংস্থা মানে ডেভেলপার জাতীয় আর কি। তারপরে যে ভবন নির্মাণ সংস্থা, এ তো বলো আমি আগে বলছি ডেভেলপার। ব্যাংকিং নন ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড প্রদানকারী প্রতিষ্ঠান, বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং, এই বেসরকারি মেডিকেল এছাড়া বন্ধ হয়ে গেছে, এছাড়াও কিছু কিছু বন্ধ হয়েছে এর ভিতরে, কিন্তু ঘটনা হচ্ছে এরা কিন্তু আপনার ব্যাড অ্যাপ্লিকেবল এদের জন্য। এরপরে আমাদের আরো কিছু আছে, এটা আপনারা দেখে নিন, এখানে অনেকগুলো বিষয় আছে। এরা মানে যদি আপনার দ্বিতীয় তফসিল এখানে যেগুলো যেগুলো আছে আমার নিচে বলা আছে, দ্বিতীয় তফসিল দ্বারা অপ্রতিভক্ত নয়, মানে যে সেবাগুলো মানে কোনো এসআরও অথবা দ্বিতীয় তফসিল দ্বারা ইয়া হয়েছে সেগুলো কিন্তু মানে ব্যাড অপ্রতিভক্ত। কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন সফটওয়্যারের কথা আমি বলছি। এরপরে আমাদের কিছু কিছু আমাদের প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে যে টার্নওভার ট্যাক্স, টার্নওভার ট্যাক্সটা হচ্ছে এদের একটা ইয়া আছে, এসআরও আমি দিয়ে দিছি এখানে, এসআরওটা নেক্সট ক্লাসে আমরা দিয়ে দিব। সেটা হচ্ছে এখানে আইনে দ্বারা হচ্ছে আর বিধি হচ্ছে চাই, এখানে 80 লক্ষ টাকা হলে আপনারা টার্নওভারে ইয়াতে পড়েন। তবে যেসব প্রতিষ্ঠানগুলো আমাদের টার্নওভারের আওতায় পড়বে না হ্যাঁ এগুলো উল্লেখ করে দিয়েছে, তার মানে হচ্ছে যে ম্যাক্সিমামই উল্লেখ করা আছে, এখন আর টার্নওভার নাই, বলতে গেলে টার্নওভার নাই, আর ঢাকা শহরে বেশি একটা টার্নওভার নাই, এখন আর 3% ব্যাজ দেওয়ার আর কোনো স্কোপ নাই। অনেকেই আমরা যখন সুযোগ পাই তখন কিন্তু আমরা এই সুযোগগুলো নিতে চাই, কিন্তু ঘটনা হচ্ছে সুযোগ নিলে কি হবে, সুযোগ নিলে আবার বিপদও আছে। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার টার্নওভার, মনে করেন আজকে এই যে প্রতিষ্ঠান এখানে মনে করেন আজকে চানাচুর মানে চানাচুর ইয়ে চানাচুর বিক্রি করে ঠিক আছে, সে মনে করেন টার্নওভার একসময় টার্নওভারের আওতায় ছিল, তখন টার্নওভারের আওতায় ছিল মানে 10 লাখ টাকা হইলে সে 3% কত দিত, 3% দিত মানে 30,000 টাকা নাকি, ইন্টু 3% 3,000 টাকা, 10 লাখ টাকা ইন্টু হচ্ছে 3% 30,000, তাহলে 30,000 টাকা যদি দিয়ে থাকতো হ্যাঁ তাহলে এখন তো সে স্ট্যান্ড করা হচ্ছে মানে 30,000 টাকা আমি দিয়ে টার্নওভার ট্যাক্স অসুবিধা কি, কিন্তু যখন নাকি এটা টার্নওভার কে উঠায় নিল কারণ 15% দিতে হবে, তাই এই যে সেল দেখাচ্ছেন এই সেল থেকে আমি কি কমাইতে পারবেন, তখন তো আপনি 15% দিবেন, তাহলে এইসব টার্নওভার টার্নওভার এ করে আপনার তো মানে ইয়া হবে, এখন আমি স্ট্যান্ডার্ড ব্যাডে আসে রিবেট টিবেট নিয়ে আপনি ইয়া শুরু করে দেন। অবশ্য অনেক ক্ষেত্রে আমাদের চালান পাওয়া যায় না, এটা অনেকেরই কমপ্লেন হ্যাঁ, যে আমাদের তো হচ্ছে মুখ বাজার থেকে চক বাজার থেকে চালান, এখন ব্যবসা করতে হলে সবাইকে ব্যাড ট্যাক্স জানি করতে হবে, এই দিন চলে আসছে। এরপরে আমাদের আসতেছে এই যে এখানে টার্নওভারে কোনগুলো আপনার আসে না সেগুলো আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ। এরপরে আমাদের টার্নওভারে কোন কোন জিনিসগুলো ইয়া হয় না, তারপর কুটির শিল্প, কুটির শিল্প হচ্ছে কি, যেটা কুটির শিল্প হচ্ছে হস্তশিল্প মানে কুটিরে বসে যে শিল্পটা হ্যাঁ, এটা এর মধ্যে দেখা যাচ্ছে যে যেমন কাঁথা সেলাই করা ঠিক আছে, ব্লক মারে আপনি একটা ইয়াকে নিয়ে আসলেন কাপড় নিয়ে আসলেন, এটা ব্লক করলেন, ব্লক করে আপনি বিক্রি করলেন, এই যে এরকম, তারপরে পুতুল বানানো হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন কিছুদিন আগে কুটির শিল্পওয়ালার সাথে আমার পরিচয় হয়েছিল হ্যাঁ, ওরা মনে করেন ইয়া ওই যে বিভিন্ন ইয়া দিয়ে মানে মাটি দিয়ে শো পিস তৈরি করে বাইরে এক্সপোর্ট করে ডাইরেক্ট ইউএন লিভারে একটা প্রজেক্ট, ওনার সাথে আমার দেখা হয়েছিল, এদের কিন্তু ব্যাডের আওতায় না কুটির শিল্প, এবং কুটির শিল্পের জন্য আলাদাভাবে নিবন্ধন নেওয়া যায় হ্যাঁ। তবে এইগুলোর এমনি মানে এই কুটির শিল্প কেন দেওয়া হয়, দেশীয় শিল্পকে মানে ইয়া প্রায়োরিটি দেওয়ার জন্য, এসব কৃষি শিল্প এবং তখন ব্যাড অপ্রতিভক্ত থাকে এবং তারা আসে তখন সেটা জিনিসটা তৈরি করতে উদ্যোক্তা ক্রিয়া মানে তৈরি করার জন্য। আমাদের দেশে যে
ব্যাটটা ইয়া হবে সেটা উদ্যোক্তা তৈরি করতে হবে না, সবাই তো ব্যবসা করে না, হ্যাঁ ব্যবসা করতে চায় না, সেই জন্য মানুষের ইন্টারেস্ট গ্রো করার জন্য ব্যবসা, ঠিক আছে। আমাদের দেশে চাকরি, চাকরি তো আসলে মানে মানে আমাদের ধর্মেই তো আছে ব্যবসা করার জন্য, ধর্মেই আছে ব্যবসা করার জন্য, সুতরাং ব্যবসায় তৈরি করার জন্য চাকরি তো একটা লিমিটেশন লাইফ, বছরে আপনার তিনবারে দিতে হয়, তবে এটা আপনার একটা ডিক্লারেশন দিতে হয়, হ্যাঁ যে আমার এত টাকা সেল এত টাকা ব্যাট, এটা আপনার মুসক ইলেভেন সরি আপনার টার্ন ওভার ট্যাক্সটা আপনার আপনি মুসক চালান আপনি ইয়া করতে পারবেন 3%, আর এটা হচ্ছে যে ট্রেজারি চালানোর মাধ্যমে 3 মাস পর পর আপনি ইয়ারা দিতে পারবেন ট্রেজারি চালানোর মাধ্যমে। এখন টার্নওভারটা হচ্ছে এটা আসলে আমাদের দেশ থেকে এখন অনেকটা বিলুপ্তের পথে, যে প্রোডাক্টগুলো আপনাকে বলছে এর আওতায় না, তার মানে এই প্রোডাক্ট যদি আওতায় না থাকে তাহলে আসলে আলটিমেটলি এটা বিলুপ্তির পথে। কিন্তু ঘটনা হচ্ছে আপনার এই কনসেপ্টটা টার্নওভার জিনিসটা এবং কুটির শিল্প জিনিসটা আপনার মাথায় থাকুক, এই দিনের জন্যই আমরা এই জিনিসটা ঢুকাই দিছি এখানে, ঠিক আছে। এটা আসলে এটা মানে কিন্তু যদি সে 80 লাখ টাকার মধ্যে হয় সে 3% সে দিতে পারবে। তাহলে এখানে আমাদের টার্ন ওভার গেল, এরপরে আমাদের বাণিজ্যিক আমদানিকারক আর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো নিয়ে আমি আগামীকাল আবার কথা বলবো, কারণ এখানে আমাদের মানে জিনিসগুলো এখানে প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে এখানে আমাদেরকে বলা আছে মূল্য ঘোষণা কি, মূল্য ঘোষণা আর কিছুই না আপনার স্বনির্ধারিত একটা পদ্ধতি। মূল্য ঘোষণা হচ্ছে আপনি নিজের ঘোষণাটা নিজে তৈরি করবেন, কালকে ঢুকালে বলা হয় আজকে মাথায় না না এখানে আপনার ধারণারও চেঞ্জ হবে এবং আমি সেই চেঞ্জ নিয়ে একটা কাজ আপনাকে আমি দিব, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এখন তাহলে ইয়া করি আমরা বন্ধ করি।